আমার প্রিয় বন্ধুরা হায় রাবা আজকে গোটা পৃথিবী দেখছেন না জালিমের কারাগারে ভরা আয়ন্দের দিয়ে কারাগার ভরতেছে মিশরের কারাগারে ফেরাউনের কারাগারে আড়াই হাজার আলেম হাফেজ মোহাম্মদ মুরসি সহ আড়াই হাজার আলেম আলজেরিয়ার কারাগারে আলেম সারা পৃথিবীতে আমেরিকার নীতিমালা হচ্ছে যেখানে মুসলমান মাথা ছেড়া সেখানে আঘাত করে ঠিক না গোটা পৃথিবীতে আমেরিকা তাদের প্রভুত্ব বজায় রাখার জন্য একের পর এক নৈরাজ্য সৃষ্টি করে ত্রাস সৃষ্টি করে জঙ্গিবাদের ধোয়া তুলে মুসলমান নিধন করার কর্মসূচি হাতে নিয়েছে কথা বলে ঠিক না ব্যাটিক আপনারা দেখেন আজকে ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে প্রায় দুই যুগ ধরে ইসরায়েল মানুষ মাত্রে উপর দিয়ে পেলে নিয়ে এসে বোমা মেরে মানুষ হাজার হাজার মুসলমান মারতেছে ঘর বাড়ি ধ্বংস করছে জেরুজালাম বাইতুল আকসা দখল করেছে কিন্তু ইসরায়েল কে কেউ সন্ত্রাসী বলে বলেন বলে আমেরিকাও বলে না পৃথিবীর কোন দেশ বলেন। না সন্ত্রাসী কারা ওই ফিলিস্তিনে হামাজ দ্বারা মুসলমানদের এক জায়গায় করে একটু ওরা প্রতিবাদ করে পাথর মারে নুড়ি মারে ওদেরকে বলে এরা সন্ত্রাসী গুরু এরা জঙ্গি গুরু আরে উপর দিয়ে মানুষ মানে মুসলমানদের ধ্বংস করে ও সন্ত্রাসী হয় না মুসলমান প্রতিবাদ করলে হয় সন্ত্রাসী জঙ্গি ঠিক না ভাই দেখেন না পাশের দেশ ভারত আমি একটুখানি জ্ঞানী গুণী ব্যক্তিরা এখানে আছেন তাদের মগজে একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই একটু ভাববেন মুসলমান আজকের পৃথিবীতে আমেরিকা ইউরোপের ষড়যন্ত্রের জালে আমরা পড়ে গেছি দেখেন ওরা কি করছে ভারতের এখান থেকে কয়েক বছর আগে বাবরি মসজিদকে ভেঙে যখন টুকরা টুকরা করেছিল ওই সময় মুসলমান যারা এগিয়ে এসেছে বাবু মসজিদ ভেঙে টুকরে টুকরে করছে মুসলমান একটু প্রতিবাদ করতে এগিয়ে এসেছে মুসলমানদের কেটে কেটে জবাই করছে যারা মসজিদ ভাঙছে মুসলমান মারলো ওরা সন্ত্রাসী নয় যারা মুসলমান মসজিদ রক্ষা করতে এগিয়ে এলো ওরা নাকি ঠিক না ঠিক ঠিক দেখেন না কাশ্মীরি গত বছর হাজার হাজার মুসলমান মেরেছে এই মন্দিরে সন্ত্রাসী গুন্ডা বাহিনী

কি ঠিক না বেঠিক আর আমরা ওদের تابعদারের মত জঙ্গি খুঁজেবে না ঠিক যারা বোমা মারবে গোপনে এটা ভালো কাজ কথা বলেন না এটা অন্যায় এটা খারাপ বোমাবাজি সন্ত্রাসি গোপনে চুরি করে মানুষ মারা এটা ইসলামে নিষিদ্ধ আমরা ওদের ঘৃণা করি কিন্তু কারা কাদের ইশারাে এগুলো হচ্ছে দেখা দরকার ঠিক না বেঠিক ইসলামের তার কোরআন তাদের বুকে আছে তারা কোনদিন সন্ত্রাসি হতে পারে না কোনো মানুষ সে কাউকে মারতে পারে না কথা বলে ঠিক নেবে ঠিক বন্ধুরা আমার এতদিন পর্যন্ত মানুষ জানত মাদ্রাসা আর মর্জিদে মনে হয় জঙ্গিবাদে আসতে আমাদের কেন আমার দেশের পুলিশ প্রধান আই জি সবাই বলেছেন না মাদ্রাসা মর্জিদ জঙ্গিবাদ লালন হয় না এখন হচ্ছে ইউনিভার্সিটি কথা বলে ঠিক নেমে ঠিক ইংলিশ বিহার বিহার কি কে চ্যাম্প শেখ শহর সবাই বলে অস্তবাদে বলুন তাহলে ওরা খারাপ বন্ধুরা আমার বুঝতে হবে আমরা না করি বরং গভর্নমেন্টে সন্ত্রাস বিরোধী জঙ্গিবাদ অভিযান চালায় আমরা একমত কিন্তু ওই অভিযানে যেন আমার দেশের কোন আলেম যেন মায়ের না খায় কষ্ট না পায় কথা বলেন ঠিক না ঠিক আমার প্রিয় বন্ধুরা আমি বলছিলাম আজকে অংশন সুজি মায়ানমারে বারমার তাকে দিয়েছে শান্তি পুরস্কারে আমেরিকা অথচ সে সবচেয়ে বেশি মানুষ হত্যা করছে ঠিক না ঠিক পৃথিবীর ইতিহাসে এত বড় বড় তা কখনো দেখি নেই অবাক হয়ে যায় কোলের শিশু দুগ্ধপানকারী বাচ্চাকে গলা কেটে মাথাটা মায়ের কোলে দেওয়া হচ্ছে সাত আট বছরের বাচ্চাকে গাছে উল্টো করে ঝুলিয়ে গায়ের চামড়া চাকু দিয়ে শিলা হচ্ছে মানুষকে জবাই করে মুসলমানদেরকে জবাই করে আগুনে পুরানো হচ্ছে এত নির্মমতা এত বর্বরতা হাজার হাজার মুসলিম ভাইদের বাড়িঘর চালিয়ে পুরি দিয়েছি লক্ষ মুসলমানকে ঘর থেকে বিতাড়িত করেছে অংশন ছুচি শান্তি পুরস্কার কে পায় ও আমেরিকা কতব সন্ত্রাসী কুনটা বাইরে বসে মুসলমান মেরেছে আমরা শান্তি পুরস্কার দূরে যাক পৃথিবীর মানচিত্রে অнтовুদের কুনটাদের থাকার করার অধিকার নাই কথা বলো ঠিক না ঠিক এই বীজ বপন করছে আমেরিকা ব্রিটেন দিল্লি এবং মায়ানমার সহ নাস্তিক মুরতাদ ইহুদি নাসারা, মুশিক বৌদ্ধ বেদিন্দা আজকের পৃথিবীর সন্ত্রাসী এবং জঙ্গিবাদের হুতাজর ঠিকঠাক ঢেক এই জঙ্গিবাদের বিরুদ্ধে মুসলমানকে রুখে দাঁড়াতে হবে ওদের বিরুদ্ধে লড়তে হবে এক হতে হবে দেড়শ করে মুসলমান যদি অক্টোবর হয়ে মাঝে মাঝে ছাপিয়ে পড়ে ইহুদের পতন হবে না পালিয়ে যাবে ওই দিল্লির মোদী সরকার ক্ষমতার ভস্তাদের এক ইঞ্চি পরিবার এক ঘন্টা থাকতে পারবে না সুপ্রিয় আলাইকুম ঐতিহ্যবাহী চাপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ ইসলামী পাঠাগারের উদ্যোগে দু সালের আঠারো উনিশ ও বিশ মার্চ তিন দিন ব্যাপী এক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলের শেষ দিন প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসিরে কোরআন বাংলাদেশ জাতীয় মুফাসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিল ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি পরিবেশনায় তহজিব সেন্টার রাজশাহী মোবাইল শূন্য এক সাত এক দুই শূন্য ছয় চার শূন্য তিন তিন السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مذل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يزعمون أنهم أنهم آمنوا بما أنزل إليك وما وما أنزل من قبلك يريدون أن يتحاكموا يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يدلهم ضلالا بعيدا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا اللهم صل على سيدنا مولانا হাম ও সইদিন রসুলামার ভালো বাসা রসুল মার আলো আস রসুল প্রেম বি মূল আলোচনা رسول الله كرم أُنُو بَيْرُنَا اللهم صل على سيدنا مولانا محمد قال যখন দারুণ আমার জীবন জুড়ে বিপদ মুসিবতে মরিপুড়ে পুড়ে তখন তোমার তখন তোমার তাই উহুদ জোড়ায় বেদনা

আলহামদুলিল্লাহ অধ্যক্ষা ঐতিহ্যবাহী চাপাই জেলা জেলার শিবগঞ্জ উপজেলা শ্যামপুর মিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শ্যামপুর মিয়াপাড়া নোরানীয় হাফিজ মাদ্রাসার উদ্যোগে তিন দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে অধ্যক্ষার সমাপনী দিবসে সম্মানিত শ্রদ্ধা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আপনাদের অতি শ্রদ্ধার ব্যক্তিত্ব জনাব মুহতারাম আলহাস মোহাম্মদ উদ্দিন মিয়া আল্লাহ পাক তার হায়াতে তাইয়াবা কে কবুল করুন আমরা সবাই বলি আমিন কি আপনারা রাগ করেছেন দোয়া করা যাবে না জবান কোলে বলি আমিন মাহফিলেট কমিটির সেক্রেটারি আলাস খায়রুল ইসলাম ভাই সহ সকল নেতৃবৃন্দ মঞ্চ উপস্থাপক পরিচালক এবং আরো বর্ষা আছেন আমার প্রাণ প্রিয় ভাই বিশিষ্ট সম্মানিত চেয়ারম্যান জানাব মহতারাম কামুল হাসান মবিন মিয়া সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিবিন্দু মুরুব্যানে ক্রাম যুবক ভাইরা ছোট্ট কাচারা পর্দায় থাকা মা ও বোনেরা সবাইকে জানাই আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোটি কোটি সুপ্রিয় সেই মহান মা যিনি একান্ত মেহরবানি করে আজ আমাদেরকে তার কালাম ওর শোনার জন্য এই গভীর রাতে সুন্দর একটি জান্নাতি পরিবেশে বসিয়ে রেখেছেন সীমান মালিকের মহব্বতে কোরআনের মহব্বতে যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে ইচ্ছায়ক অনিচ্ছক তার কাছে যেতেই হবে সেই মহান মাহবুদের দপ্তরে অবনত মস্তকে কালী মতো শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ বিশ্বনবী শাহে মদিনায় দরুদ এবং সালাম পেশ করছি যে নবীকে আল্লাহ পাক তাম পৃথিবীর পথ হারা দিশিয়ারা মানুষকে হেদায়তের জন্য তাদের জীবনের সুখ ও শান্তির জন্য এ ধোলা ধরণীতে পাঠিয়েছিলেন তিনি এসেছিলেন একটি হয়। অশоб্য জাতির কাছে মজলুম মানবতার কাছে আইয়ামে জাহিলিয়াত জাইলিয়াত সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সকল অষ্ঠতা ব্যায়পনা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতরা অবশেষে ঘটি আলকানে আলোকে একদল সোনার মানুষ তৈরি করে সোনালি সমাজ সোনালি পৃথিবী উপহার দিয়ে তিনি ঘুমিয়ে আছেন মদিনার পাক জমিনে সেই নবীর শানে দরুদ এবং সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত ভাইরা আপনারা যারা এসেছেন আমরা বসেছি কোরআনে কথা হবে কোরআন টিকে আলোচনা শুনব কি বলেন ঠিক না بیٹি ঠিক এটা তাফসিরুল কোরআন মাহফিল ঠিক কি না ঠিক কোরআনের মাহফিল আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন তারাও ধন্য যারা শুনতে এসেছেন তারা সৌভাগ্যবান যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তারা হতভাগা যারা চটপটি কি বাড়ি চলে গেছেন তারা দুর্ভাগা আজকের এই অনুষ্ঠানের জন্য বিশ্বদে আপনাদের শুভ সংবাদ বলে হে জাতিরা তোমরা কোরআন জানো কোরআন জ্ঞান অর্জন করো এখন আর তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে খুশি না জবান খুলে বলেন সুবহানাল্লাহ

রসুল বলছেন কোন কম যখন কোরআন আয়োজন করেন কোরআন শোনেন মাহাপিল করেন সেই মাহাপিল প্যান্ডেলের মঞ্চে আল্লাহ রহমত বৃষ্টির মতো বর্ষিত হয়ে যায় রসুল বলতে শুধু তাই না ফেরেস তারা রহমতের জানা দিয়া রহমতের গালিচা দিয়া ওই মানবতাকে শ্রোতাদেরকে বরণ করে নেন জোরে বলুন সোবাহার বিশ্বনবী আরো বলছেন আল্লাহ পাপ তার চারি পারে সবাইকে ডেকে ডেকে বলে দেখো আমার গোলাপেরা আমাকে দেখিনি আমার কোরআন শুনতে বসে আছে রাত জেগে আমি ওদেরকে মাফ করে দিতে চাই জবান খুলে বলি সুবাহারা বন্ধুরা এমন বরকতের কোন অনুষ্ঠান আকাশের নিচে জমিনের উপরে কে আর আছে জোরে বান আছে সেই অনুষ্ঠানে আপনারা এসেছেন আপনাদের জন্য রাসূলাত শুভ সংবাদ দিয়েছেন যে আমার জন্য দুঃসংবাদ দিয়ে গেছে

যারা আলোচনা করবেন আলেম ইমাম কোরআনের কথা বলতেছে তাদের উপরে লানত হবে অভিশাপ হবে কোরআনের অভিশাপ তাও কেন হবে কোন কারণে কি মহান মালিক তিনি বলে দিয়েছেন সূরা আল বাকারার 169 নম্বর আয়াতে তুমু ভাই ইনাল্লাযীনা আসমা না আনযালনা মিনাল বাইয়িনাতিল হুদা আল হুদা মিন বাদি মা বাইয়্যানাহু লিন্ন মা বাইন পুলি নাসিফিল কিতাপ খুলা ই কয় আল্লাহ আনুহুমুল্লা কয়েল্লা আনুহুমুল্লাভিনু আল্লাহ বলতে নিশ্চয়ই যারা গোপন করলাম আমি আল্লাহ আল্লা দিল করেছি এই কোলা হপ কতগুলা মানুষের জন্য সে স্পষ্ট বর্ণনা দেবার পর যারা গোপন করে গেল আমি আল্লাহ পাক জানাইলাম ওরা সেই সকল আলেম আলোচক যাদের উপর সরাসরি আল্লাহর লানত বর্ষিত হচ্ছে কার লানত সরাসরি আল্লাহ লানত ওয়াইয়া লানহুমুল শুধু আল্লাহ লানত নয় আসমান জমিনের ভিতরে মানব দানব বাদে যত সৃষ্টি এই মাটি বালু পানি পাথর আকাশ বাতাস মেঘমালা গাছপালা তরলতা জীবজন্তু আর কীট পতঙ্গ পশু পাখি মাছ ছোট ছোট গুলা সবাই ওই আলেমের উপরে লানত দেয় অভিশাপ বর্ষণ করে ঠিক রে তাহলে আমাদের জন্য কত কঠিন নিউজ দুঃসংবাদ কোরআন সামনে আছে কোরআন থেকে হক কথা বললে আলহামদুলিল্লাহ এজন্য আমি বলি आलोचकদের এক পা জান্নাতে ধরো যায় আর এক পা জাহান্নামে ধরো যায় ঠিক না ভাই ঠিক কোরআন যা চায় হক সহি বললে পরে তুমি জান্নাতে যাবে আর যদি উল্টা পাল্টা বলো কোরআন সঠিক কথা না বলো গোপন করে যাও তাহলে তোমার ঠিকানা জাহান বন্ধুরা আমার আমি এখানে বসেছি কোরআন আমার সামনে তাফসিরুল কোরআন মাহফিল আমি চেষ্টা করব কোরআন থেকে সহি হক কথা বলার জন্য ঠিক কে রাজি আছেন তো আমরা কার গোলাম জবান খুলে জোরে বলে কার আল্লাহ তাম পৃথিবীর সকল নিয়ামত তিনি দিয়েছেন সেই মহান মালিকের কালাম থেকে কত হবে বন্ধুরা সুরত উন্নে আমি একটি আয়াত তেল করেছি সুরত উন্নে সার ষাট নম্বর এক এই আয়াতের উপরেই তাপসির হবে তাপসির কিছু নীতি মেলা আছে সেই নীতি মেলা হচ্ছে কোরআনে আয়াতের তাপসির হবে কোরআন দিয়ে

অন্য দিকে বিশ্বনবীর আপন চাচাতো ভাই সাবিদদের মধ্যে যাকে বলা হত রাইসুল মুফাসসিরিন তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলেন কোরআন তাফসীরের মূল নীতি তিনি বলেন আনাল কোরআন ইউফাসসিরহু জামা কোরআন তাফসীরের জন্য এই তাপ্তির পেশ করবে সঠিক নির্দেশনা দিবে ওই চলমান জমানা কাল যুগ সমসাময়িক প্রেক্ষাপট সঠিক নির্দেশনা দেবে ঠিক না ঠিক ঠিক আমার কথা না সেই বলব আসুন তাহলে আমরা কোরআন কারিমের ভিতরে চলে যাবো এ কোরআন কার কালাম পাকের কালাম তিনি দিয়েছেন তামাম জাহানের মানবতার মুক্তির জন্য শান্তির জন্য নিরাপত্তার জন্য জীবনে দুনিয়ায় শান্তি আখরাতে কল্যাণ মুক্তির জন্য ঠিক না ঠিক এ করান ক্যারিবেন অনেক বর্ণনা আছে বন্ধুরা সব কথা হয়তো শেষ করতে পারবো না আমি সরাসরি তাপত্রি যেতে চাই যে আয়াতে রাত করেছি কোন সুরা থেকে সুরাতুন নেশা কোন সুরা সুরার নিসা। নেশা মানে নারী সমাজ নিসা মানে কি নারীরা নারী নামে সুরা পুরুষ নামে কিন্তু সুরে নাই পুরুষ শব্দ দিয়ে সুরে নাই তো নারীর অধিকার ইসলাম কম দিয়েছে না বেশি কথা বলেন ঠিক না বে ঠিক আমার সমাজের বুদ্ধদেব নামের কিছু কলঙ্ক ওরা বুদ্ধজীবী বুদ্ধিজীবী নয় তারা বলে নারী অধিকার ইসলাম ঠকিয়েছে কথা বলেন ওরা জানে না সঠিক নীতিমালা জানে না

অনেক জ্ঞানী গুণী আছেন যারা কোনদিন কোরআন পড়েন নাই নামে মুসলমান আসে না নাই কোনের জ্ঞান নাই যখন কোন কথা শুনে ওর মতের বিরুদ্ধে এর আসেনা নাই একবার এক জায়গায় এক মানুষের একজন কত হুজুর কি আলোচনা করছেন এগুলা সমাজ রাজনীতি বাদ ধন্য কথা বলে ভালো হতো না আমি বললাম তুমি সে তফসির করো যে আমি কি কোরআন পড়তে পারি নাকি পড়তেই পারে না ওর হুজুরদের ভুল ধরতে জানে

বন্ধুরা আমার মুসলমান থাকতে হবে কোরআন ভিতরে থাকতে হবে ইসলাম ঠিক না ঠিক আসুন আমি লম্বা কথায় যাব না সুরাতুন নেসার যে আয়াতটি পড়েছি প্রথমে যেতে হবে সানে নজুলে তাপ্তির নীতিমালা আগে সানে নজুল তারপরে তফসির ঠিক আছে না ওই আয়াতের সানে নজুলে যে একটি ছোট্ট ঘটনা বর্ণিত হয়েছে বিশ্বনবী মক্কায় টিকতে পারেন নাই মক্কাবাসী অত্যাচারে নির্যাতনে শেষ পর্যন্ত আল্লাহর অর্ডারে তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে মদিনাবাসী তাকে প্রেসিডেন্টের চেয়ারে বসালেন রাসুল প্রেসিডেন্ট ছিলেন এটা সুখবর না কথা বলেন না কেন কে আপনার সুসংবাদ মনে করেন না আপনার আমার প্রেসিডেন্ট না পৃথিবীর ইতিহাসে সফল রাষ্ট্রনায়ক এরকম রাষ্ট্রপতি দুনিয়াতে আর কেউ হয়নি জীবনেও হবে না ঠিক না ভাই ঠিক কখনো আর হবে না তিনি এই জমিনের প্রথম সংবিধান প্রণেতা আইন কোনেতা আমার কথা না বড় বড় ঐতিহাসিক অমুসলিম ঐতিহাসিক দার্শনিক তারা বলছেন ফিলিপকে হিট্টি উইলিয়াম মুর তারা বলছেন দি চার্টার অফ মদিনা ইজ দা ফার্স্ট ওয়ার্ল্ড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন তারা বলেন দুনিয়ার ইতিহাসে প্রথম লিখিত রাষ্ট্রীয় সংবিধান রচনা করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তার আগে কোথায় ছিল আমেরিকা কোথায় অস্ট্রেলিয়া কোথায় কানাডা চীন জাপান জার্মানি ফ্রান্স কোথায় কেউ আমার নবী আগে রচনা করে দেখিয়েছেন সেই নবী তিনি রাষ্ট্রপতি তিনি ছিলেন বিচারপতি তিনি ছিলেন সেনাপতি এই আয়াত যখন নাজিল দুইজন মানুষ এসেছেন নবীর কাছে একটা বিচার নেই মদিনার মসজিদে রিয়াজুল জান্নাত রাসূল বসে বিচার করছেন দুজন এলেন রাসূলের কাছে আলোচনা করলেন দুইজন তাদের কথা পেশ করলেন হিয়ারিং হয়ে গেল আল্লাহ নবীর রায় দিলেন সেই রায়টা কেমন রায় হবে নবীর ন্যায় পৃথিবীতে তার চেয়ে আর কেউ নাই ঠিক না বেঠিক কোরআন বলেছেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনযালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিযান ওয়াল মিযান লিয়াকুমান নাসু বিল কিসতি আল্লাহ বলছেন যুগে যুগে যত নবী রসুল পাঠিয়েছি সবাইকে আমি বাইনাথ এবং কিতাব দিয়েছি মিজান দিয়েছি তাদের দায়িত্ব হল এই জমিনে ন্যায় বিচার কায়েম করা বিশ্বামী ন্যায় বিচারক বাদশে দুনিয়ার সেরা তিনি রায় দিলেন রায়টা তার দলের কর্মী মুসলমানের পক্ষে গেল না সচরাচর এই দুনিয়ায় দেখি রায় হয় দলের কর্মীর পক্ষে ঠিক না বে ঠিক আপনজনদের পক্ষে কিন্তু নবীর রায় চলে গেল তার দলের কর্মীর বিপক্ষে ইহুদির পক্ষে চলে গেল কারণ নবী নবী এই দুনিয়ার সবচেয়ে বড় শ্রেষ্ঠ ন্যায় বিচারক ঠিক বলেন অবাক হবে পৃথিবী জানে না নবী কত বড় ব্যক্তিত্ব ছিল মহান ব্যক্তিত্ব ছিল আমার ভাইয়ের বাইরে সে মুসলমানটা বলছে আমি রায় মানলাম না ইহুদি বলে কেন কার রায় মানবি বলে চলো যাই চলো যাই অমর ভাইয়ের কাছে যাই অমর ভাই ভালো রায় দেবে ভালো বিচার করে যদি বললো চলো টেনশন নাই কোথায় আছে অমর ভাই চলো যাই আমার কাছে আছে নবীর রায় আমার কোনো টেনশন নাই চলে গেল ওমর বিন খতাবের কাছে দুইজন বর্ণ করলো সব কিছু সব বর্ণনা বিবরণ শোনার পরে ওমর বিন খতাব বলছে একটু ওয়েট করো আমি ঘরে যাবো আর আসবো একটুখানি ওয়েট করো উত্তম রায় দেবো তোমাদের সবচেয়ে ভালো রায় দিয়ে দেব অমর বিন খাত্তাব ঘরে প্রবেশ করলেন খাপ থেকে তরবারি খুলে সামনে চলে আসলেন এবং ইহুদির সামনে মুসলমান নামের মুনাফিক যেটা ওর মাতার চুলের মুষ্টি ধরে বলছে এই মুসর্রি হে বিশ্বর হে মোনাফিক নবীন নামে কালে না পড়ে সেই নবীর রায় মানতে পারো না তুমি মুরতাদ হয়ে গেছো তোমার শাস্তি মৃত্যুদণ্ড আমি দেরি করব না তোমার মৃত্যুদণ্ড রায় কার্যকর থেকে মাথা কেটে নিলেন এরপরে হইচই পড়ে গেল ওই ইহুদি চা কাঁপতে কাঁপতে চলে গেলো মদিনার মসজিদে হাবিবাল্লাহ দুঃসম্পাদ ওমর ভাই যা করেছে উপায় নাই আমাকে পাইলে কয় খন্ড করবে হিসাব নেয় আমাকে বাঁচান আমাকে বাঁচা বিশ্ব নাই মানে আপনাদের কি গৌরব বিশুর আনন্দন হাজির ওরে বানাই রাসূলুল্লাহ আমাদের ওমর ভাই আমাদের আপনজন বিশরকে হত্যা করেছে গলা কেটে নিয়েছে ইসলামের বিধান হলো কি সাস।

এবার রসুল বলে অপেক্ষা করো দেখি অমর আশোক অমর এক শুনে বুঝে দেখি অমর বিন খাত্তা বেন আমার কি করেছ অমর বিন খাত্তা বানি আর রসুল আল্লাহ ইয়া হাবিব আমি কোন খারাপ কাজ করি না একটা ভালো কাজ করেছি দেখেন অমর বিন খাত্তা বাজে রসুল আল্লাহ আমি একটা উত্তম কাজ করেছি ভালো কাজ করেছি এই জন্য আপনার কাল নামে কালে মা পরে মুসলমান দাবি করে আপনার রায় মনে নাম আপনার সুন্নত মানবে না মুরতাদ ওরে গলা কাটটা দিছি পৃথিবীর এই জমিনে মাটির পরে কেউ আপনার বিরুদ্ধে যাবার সাহস পাবে সুবাহ বলে বলে ওমর তারাও আমি দেখি ইতিমধ্যেই অল্প সময়ের ব্যবধানে রসুল মনে মনে চিন্তা করছে আল্লাহ আমি কি রায় দেবো তুমি একটু আমার কিছু দাও আমি বিপদে পড়ে গেছি আমার অমর আসামির কাঠ করাই আমি নবী চিনি কোরআনের ছায়া কোরআনের কর্মী অক্ষরে অক্ষরে কোরআন মানে আমার অমত অপরাধী হতে পারে না ঠিক না ভাই ঠিক জাস্টিস চিনছে না অমর কি রসুল জাস্টিস চিনতে পারছে আমার অমত অপরাধী হতে পারে না কত জাস্টিস আছে আল্লাহর অলি কোরআন বুকে থাকে চিনতে পারে না ঠিক না ব্যাটি দর্শককারী বানায় খুনি বানায় বিভিন্ন ভাবে চলে যায় বন্ধুরা আবার কিন্তু রাসূল শিখিয়েছেন জাস্টিস আগে জাস্টিফাই করো এই আসামি তার সম্পর্কে আগে জাস্টিফাই নিজে করো আমান আমি মানি তাফরি বলছি বিশ্বের না 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 আমার অমর কোনো কোনদিন এভাবে অপরাধী হতে পারে না দ্বারা ডিওয়েট করো আল্লাহ কাজে বলে আল্লাহ আমি মামলা তোমার কাছে ট্রান্সফার করলাম তোমার পক্ষ থেকে এই মামলা সঠিক রায়টা আমাকে জানিয়ে দা বলেন মারা হাবা মসজিদ আসামের কাঠগড়ে অমর নবী বিচারপতি রাসনী এমনি সময় আল্লাহ পা বলে জিবিরি লাদ্দারি করোনা যাও চলে যাও আমার অমর আসামির কাট করায় আমার নবী চিফ জাস্টিস এর আসনে রায় কি দেবে জনগণ বসে আছে শোনার জন্য তাড়াতাড়ি চলে যাও আমার পক্ষ থেকে সুরাতুন্নি সার এই ষাট নম্বর আয়াত এক এক্ষুনি নবীর কাছে হাজির হয়ে যাও জোরে বলুন মারা হাওয়া চলে এলেন অমর বিন খাত্তাব আল্লাহ নবী অমর বিন খাতাব দাঁড়িয়ে আছেন আসামের কাট গড়ায় নবী অপেক্ষায় এমনি সময়ে জিবিল আমিন বাবে জিবিলদের প্রবেশ করে বলে আল্লাহ মামলার রায় হাজির সরে রায়টা চলে গেল ভালো করে শুনতে হবে কোন বললাম সানে নজুর এবার রায় এলো আল্লাহ বলছেন انهم امنوا بما انزل اليك وما انزل من قبلك يريدون ان يتحاكموا الى الطاغوت وقد امروا ان يكفروا بي ويريد الشيطان ان يذلهم কে পাঠিয়েছে এই যে কোরআনে কিনা আল্লাহ বলছেন আলাম তারা হে রসুল তুমি কি দেখো নাই ইল্লাহিনা ওই লোকগুলোকে যারা চিন্তা ভাবনা করে মনে মনে ভাবে নিশ্চয়ই তারা ইমান এনেছে বিমা উমজিলা ইলাইকা তোমার পরে নাজিল হওয়া এই কোরআনের প্রতি তারা বিশ্বাস করেছে ইমান এনেছে ওরা মনে মনে ভাবে সব আস মানে কিতাবকে বিশ্বাস করেছে কিন্তু ইউরিদু না তারা চায় হ্যাঁ কে সমাজের সালিশ বিচার আইন আদালত তালত সময় ওরা কোরানের আইন মানতে রাজি না মানুষের তৈরি মন গলা সালিশ বিচার আইন মানতে চায় তাকুদের আইন মানতে চায় অকাধ অভীর এক আল্লা পা কে আদেশ করেছেন না 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 আল্লাহর আইন এই জমিনে ওই তাগুতের আইন মানা যাবে না ও ইউরিদু শাইতান শয়তান চায় আইউ দিনলাম তাদেরকে পথভ্রষ্ট করে দালালাম বাইদা কঠিন দুরে জাহান্নামে নিয়ে যেতে চা কার কথা জোরে বলেন কার কথা জবান করে বলার কার আল্লাহর নাজিল হলো যারা বিশ্বাস করে মনে মনে ভাবি কয়ে আল্লাহর কিতাব কিতাবে মা খা খুব আদর করে তাকের মাথায় উঠাই রেখে বাবা মারা গেলে হাতে সামিনা খান দশ খদম কোরান দিয়ে দোয়া হোক আল্লাহ আমার বাবা মারা গেছে দশ খতম কোরান পড়েছে আল্লাহ তুই মাফ করে দিও কিন্তু এই কোণে আইন মানতে বলে তখন চোখ তুলে তাকে হয়েজোর রাজনীতি করছেন

আল্লাহ বলছেন না ইনিল হুকম ইল্লা লিল্লাহ এই ছবি আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না সূরা ইউসুফের 40 নম্বর আয়াত সূরা আনআমের 57 নম্বর আয়াত সূরা আল ইমরানের 154 নম্বর আয়াত আল্লাহ বলে কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ হে রাসূল বলে দাও নিশ্চয় এই জমিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলতে পারে না সোরাল আর আমের স্পন্দন অপরাতে যান আল্লাহ বাক বলতেছেন আল্লাহ আল্লাহুল কলকু অল আমরু দাদা আর কল্লাবুর আল আবিন সৃষ্টি যার আইন চলবে তা এছাড়া অন্য কোন আইনের শাসন চলবে না কার কথাগুলো জোরে মানে কার আল্লাহর আইন সপ্তমে মানতে হবে কেন একবার ভেবে দেখেছেন আল্লাহ বাধ্য করছেন কেন আমাকে কেন মানতে বাধ্য করছেন আর যে বাধ্যগত সে মুসলমান আর যে আল্লাহর আইন বাধ্য নয় মনে করে যাইটা তাই করে ডানা মেলে উড়ে বলাব আমেরিকার তন্ত্র মন্ত্র মানবো কমিউনিজম মানবো চীন জাপান মারব ওই মাওসা থেকে রাশিয়া মানব মুসলমান থাকা যাবে পরা হবে শয়তানের মুরিদ কার মুরিদ আমার ভাইরা আল্লাহ বলে সৃষ্টি যার আইন চলবে তার একটা ভেবে দেখেন আমরা কার সৃষ্টি এ হাত পা চোখ কান নাক জবান জীবন জিন্দিগি শরীর প্রত্যঙ্গ প্রত্যেকটা অন্য কেউ বানিয়েছেন কথা বলেন কে দিয়েছেন চোখে দেখার আলো কে দিয়েছেন কানে শোনার পাওয়ার কে দিয়েছেন ব্রেন দি চিন্তা করার পাওয়ার কে দিয়েছেন জবান দিয়ে কথা বলার শক্তি কে দিয়েছেন আল্লাহ বলছেন অলিস নৌ মশফতাই আমি কে তোমাকে তুলি চোখ দেই নাই চোখ দুটো আমি দিয়েছি তুমি কি হিসাব করো নাই তোমার জাবানটা আমি দিয়েছি তোমার দুই ঠোঁটারে মাঝখানে জাবান দেহা কথা বল আর পাওয়ার দিয়েছি আমি আল্লাহ এই তো ওর সাবঙ্গ মতো আল্লাহ এইতে তাহলে আইন চলবে কার জরে বলে কার আজকে দে বলে বলে জবানটা বন্ধ করে দিয়ে বুবা বানিয়ে দিতে পারেন কে চোখটা অন্ধ করে পর শেষ করে ক্ষমতা রাখেন কে আমার ভাইরা দিন আগে চার বছর আগের কথা অনেক জায়গায় আমি বলি আমি কথা বলেছি এরকম বলছি কন্যার একজন হাত হতে বলে হজুর কথা বন্ধ করেন এই দুনিয়া আইন আদালতের কথা শুনবো না বন্ধুরে হাত নামা হাত নামায় কথা বল আবু জাহেদের বাচ্চার মতো কথা বলিস না ভালো লাগে শুনবি নইলে বাড়ি চলে যাবে আবু জেল হইস না চার বছর পরে ওই এলাকায় এসেছি লোকটা আমার সঙ্গে দেখা করলো বৈঠক খালে যেখানে অবস্থান করছি আমার কাছে এসে তখন সালাম দিচ্ছে বলে হজুর আসসালাম হজুর আসসালাম আমি ভাবলাম কয় বোতল খাইছো বলে হজুর বোতল টতল না পাশে এক দুজন মধ্যে হুজুর মন খারাপ করে না উসাপ না ওর স্ট্রোক করেছে স্ট্রোক করে এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে আমি বললাম দেখ তো কোন সাইড প্যারালাইসিস হলো হুজুর সেই হাত আল্লাহ কোন করে দিছে নামাই দিছে কে কন ঠিক না ব্যাঠে এটা উঁচু করে উঠছিল নামাই দিছেন কে কথা বলেন কে তাহলে এ পাওয়ারটা কার আছে আমার কোনো ক্ষমতা আছে কথা মানে আছে আমি এত বলি এত কত হত কি পাওয়ার আছে মিয়া তোমা আল্লাহ যদি তোর পেশাব বন্ধ করে দেয় তোর পেশাব ফেরার ক্ষমতা নাই ঠিক না ভাই ঠিক আল্লাহ যদি তোর পায়খানা বন্ধ করে দেয় হাসপাতালে যে অপারেশন করি বের করে কথা কোন ঠিক কিনা কোন তাহলে এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো কার দয়ায় চলে আল্লাহ অফি আং তুমি শিরুন এই বন্ধ তোর ভিতরে কি দেখাই দেখিস না সবগুলো আমি তৈরি করেছি আমার দয়ায় চলে তোর দেহের সব আমার দয়া চলে তাহলে এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ মেধা মগজ নারী, বুড়ি সব আল্লার অর্ডারে চলে আল্লাহর আইনে চলে আল্লাহর দয়া চলে তাহলে আপনি আইন মানবেন কা জবান করে বলেন কা কা আমার মতো আরেকটা লোক দাঁড়ায় পিসাব ফেরে পানি আনা পিসাব আইন মানবে কেন মানবে কেন কথা বল ঠিক না ঠিক তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ জালদার কাছে চলে যাবে মাটির মানুষ মাটি হয়ে যাবো ওই কবরে চলে যাব তাহলে আমি আইন মানবো কার

সমাবতী হল আরধা হানিপমা না মিনাল মুসলি কি ওরা সূর্যদেবীর পূজা করে ওরা চন্দ্র দেবীর পূজা করে আগুন দেবীর পূজা করে মাটির পূজা করে ইব্রাহীন বোলাল্লা আমি তো আমার কপাল আমার যে তোমার কাছে নত করে দিলা অন্য কোনো শক্তির কাছে নত করে আমি মুসলিকে হতে রাজি না কি বলেন ঠিক নেবে ঠিক শিরিক সবচেয়ে বড় গোনা আপনাকে আগে ভাবতে হবে আমি আল্লাহর আল্লাহ সৃষ্টি আমার জীবন জিন্দগি তার কাছে নত হবে ঠিক নেবে ঠিক আর কাছে নয় এখন যারা শিরিক করে যারা দেবী বানায় তারা কি শিরিক করা হলো সবচেয়ে বড় গোনা কোরআন বলেছে লা শিরিক না শিরিক সবচেয়ে বড় গোনা ঠিক কি না এখন বলেন যারা মূর্তি বানায় ওরা কেন ওরা শিরিক করে ঠিক না ঠিক যে মূর্তি বানায় সে মুশরিক যে চাঁদা দেয় সে মুশরিক আর যে তাদের সাপোর্ট করে ও মুশরিক ভালো করে শোনেন আমার ভাই না যে মূর্তি বানায় সে মুশরিক যে চাঁদা দেয় মুশরিক যে সাপোর্ট করে ওদেরকে সেও মুশরিক ঠিক না ঠিক আলে মলাম সুরে শুরু আর শিরিক যদি আপনি করেন মুঠ পক্ষে সাপোর্ট যদি আপনি করেন আপনি মুসলমান নন আপনি টাটকা মুসলিম মনে রাখবেন আপনি পার পাবেন আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাল্লাহা লায়া গো ফিরু আই নিশুর কবি অয়া গু ফিরু

এই জাতির টাকা আছে গোটা জাতিকে মুসলিদ বানানো হবে ঠিক নাই ঠিক সাপোর্ট করবেন গির পক্ষে সাপোর্ট করবেন সে হবে মুসলিম কথা কল ঠিক নাই ঠিক আমি আপনাদের ইমান রক্ষার্থে এই হক সত্য দাবিটা জানিয়ে চাই জাহান্নামের আগুন থেকে আপনাদেরকে বাঁচাতে চাই আপনার দাওয়াত করে এনেছেন সত্য সঠিক কথা বলে যেতে চাই বন্ধুরা ওই গিরিক দেবী সহ যে কোনো দেবদেবীর মূর্তি পূজা কবর পূজার পক্ষে সাপোর্ট করা যাবে না তাহলে জাহান্নামে যেতে হবে

আমার প্রিয় ভাইরা বন্ধুরা আল্লাহ কবুল করে আমরা বলি আমিন দ্বিতীয় পয়েন্ট পাঁচটি পয়েন্টে কথা বলবো আল্লাহর আইন কেন মানতে হবে আমার পাঁচটি পয়েন্টে এক নম্বর বললাম ব্যক্তিগতভাবে আমার জীবনে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলা সম্ভব না ঠিক না বেটি কারণ আমার সব কার হাতে যেমন কার হাতে দ্বিতীয় হলো পরিবার আমাদের পরিবারগুলো মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র সন্তান নিয়ে পরিবারে এই পরিবারে যদি আপনি আল্লাহর আইন মানেন তবে শান্তি অন্য কোন পৃথিবীর কোন ধর্ম বর্ণ গোত্র আমেরিকা ইউরোপ চীন রাশিয়া ফ্রান্স জার্মান কেউ পারিবারিক ভাবে সুখ শান্তির নীতিমালা দিতে পারেন নাই একমাত্র দিয়েছেন আমার আল্লাহ পাক জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে আমেরিকা যান ওয়াশিংটন পাগলদের শহর বলা হয় কেন ষাটের ঊর্ধ্বে সত্তর আশি বয়স বেশিরভাগ পাগল ওখানে নীতি বুড়া হয়ে গেল যখন দেখার কেউ নাই পোলা পান ষোলো বছর বয়সের পরে আর বাবা মাকে সাথে সম্পর্ক থাকে না সব বিচ্ছেদ পৃথক এখন এই বুড়া অর্থ সম্পদ থাকলে তো ওল্ড হোমে যায় না তো রাস্তার পাগল হয়ে যায় হয় ওল্ড হোম রাস্তার পাগল ঠিক না বে ঠিক তোমার করার আল্লাহ কি বলেছেন পারিবারিকভাবে এত সুন্দর নীতিমালা আহ্লাহ দিয়েছেন পৃথিবীর কোথাও তুমি খুঁজে পাবা না আল্লাহ বলছেন অকদারব বোকা আল্লাহ তা বধু এল্লা ইয়া বেল অলি দাইনি এ সা না আল্লাহ বলছে সে মহান মালিক আল্লাহ বলছেন তোমার রব চলা করে দিয়েছেন এক আল্লাহ সারা কারো আইনের গোলামি চলবে না আর আল্লাহর আইন মানার পরে জমিনে যাকে মানবে তারা হলো তোমার তারা কি পিতা মাতা আব্বারে খাইতে দেয় না খাজারে যে ডাকে বাবা আছে না বাবারে দেখে না বাবারে খাইতে দেয় না খাজারে বলে বাবা তোমার বাবা এবং তোমার মা এই জমিনে তোমার সবচেয়ে বড় পীর ঠিক না বে ঠিক ঠিক কোরান বলেছি ইম্মা এবলুগনা ইন্ডা কলকি বারা আহা দুহুমা ফালা কিলা হুমা ফালাতে কুল্লাঘুমা উফ ফুয়াল তন্হার হুমা অকুল্লাঘুমা দেখো তোমার পিতা যদি বৃদ্ধ বস্তু তোমার কাছে পৌঁছা এটা তোমার সবচেয়ে বড় নিয়ামত তাদেরকে তুমি ঘরে পেয়েছ তাদের সেবা করো ফালা তাকুল্লামা উফিন তুমি তাদের সাথে করে পর্যন্ত ব্যবহার করো বাবা মামা জ্বালাতল কিংবা দাবি দাবা পূরণে তুমি শব্দ বলো না অসংস্কান তোমার বিবি যা যায় তাই আনত তোমার বিবি তখন যা যায় তাই আন আর মা যদি একটু কিছু চায় তখন মুখটা কালো হয়ে যায় ওটা হলো কপাল পোড়া সন্তান ঠিক না কিছু যুবক আছে ঘরে আসার পরে মা বাবাকে আর ভালো চোখে দেখে না তখন মা হয়ে যায় বুড়ি বাবা হয়ে যায় বুড়া আমার উস্তাদ বলতেন সুন্দর করি কলি কালের ফুলা পান বাপকে বলে হুকায়ান মাকে বলে কুটনি বুড়ি বউকে বলে সোনার চা এদিকে আছে নাকি এরা পোলা আছে কপাল পোড়া পোলা পাওয়া তুই মাকে আগে সেবা কর আগে শ্বশুরীর মেয়েকে অত আপন করো আপন করো কিন্তু মাকে বাদ দিয়ে না ঠিক না ঠিক বাবার বাজার থেকে সন্দেশ ফল আলো গোপনে গোপনে বউ হাতে খুঁজে দাও আর মা তাকায় তাকায় দেখে আফসোস করে কেন ওই সুন্দর ফল মিষ্টির প্যাকেটটা মায়ের হাতে দেওয়া যায় না মা কি তোমাদের না দিয়ে খাবে কথা বলেন লেখা দেখ ও সন্তান মায়ের হাতে দিলে মায়ের চেহারাটা উজ্জ্বল হয়ে যায় হাসতে হাসতে দোয়া করবে তোমার জন্য তোমার বরকতের দরজা খুলে যাবে কথা বল ঠিক নেবে ঠিক কেন মা বাবাকে চিনো না মা বাবাকে দুর্বাব দূরে যা কোরআন বলছে এই সরা মনীষ্রে বিষ্ণু বলে আল্লাহ বলছেন বলে তা না হার

কুমার বায় নি সবি র তোমার মায়ের পরে ব্রহ্মতির ডানা বিছিয়ে দাও দয়ার দানা ব্যায়ের ডানা বিছিয়ে দাও বেশি বেশি ব্যয় করো মায়ের পরে যত ব্যয় করবে কোনো হিসাব হবে না নেকি আর নেকিতে ভরে যাবে আর মা যখন থাকবে না ওই দুখিনী মায়ের জন্য প্রাণ ভরে দোয়া করে হে আমার মায়ের পরে দয়া করো যেমনটি মা ছোট্টবেলায় দয়া করে আমাকে লালন পালন করেছে আমার বন্ধুরা আমার ভাইরা একবার কি চিন্তা আপনি করেছেন আপনার মা কত বড় নেয়ামত রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা কদাবিল উম্মাহাত মা জননীর পদতলে সন্তানের জান্নাত ঠিক না ঠিক ইসলাম তাহলে নারী অধিকার কম দিয়েছে না বেশি দিয়েছে মাকে কষ্ট রসুল আরো মানলেন হুমা জান্নাতু কাবা নারুকা মা বাবা তোমার জালনাত মা বাবা তোমার জানান্নাম খবর তার মা বাবার সাথে বেয়া দেবী না ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়া মা তোমারই পদোতলে রয়েছে জান্নাত অগমা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত জোরে বলুন মারা আমার ভাইরা বন্ধুরা আমার কথা কি বুঝতে অসুবিধা হয় কষ্ট পাচ্ছেন কোন তার যদি মায়ের সাথে ব্যথা দিয়ে থাকেন বাড়ি যেয়ে মাপ চেয়ে নেবেন রিহাই কিন্তু পাবেন না দুনিয়া বরবাদ আখেরাতে বরবাদ আল্লাহ আমাদের বোঝার তো ভিগি বলে আমিন এই যে পারিবারিক সুন্দর নীতিমালা আল্লাহ দিয়েছেন আজকের এই নীতিমালা আমেরিকার বুকে যখন ব্যাপক আলোচনা হচ্ছে মানবতা পাগল হয়ে গেছে এই মাত্র তিন মাসে প্রায় এক হাজার মুসলমান হয়েছে আমেরিকায় জোরে বলুন সুমান আমার ভাই আমেরিকার লিনচে লোহানে আমেরিকার লিনচে লোহানে সবচেয়ে বড় নামি দামি একটা অভিনেত্রী সে ইতিমধ্যে ইসলাম কবুল করেছে সুমান আল্লাহ বলেন প্রতিদিন এখন কোরআন নি পড়ে আসে আলহামদুলিল্লাহ কেন কি দেখে ইসলাম কবুল করছে নারী নীতি আমার 3 নম্বর পয়েন্ট নারী নীতি মানে আল্লাহ দিয়েছেন এটা ইসলামে আছে পৃথিবীতে কোথাও নাই দুটি নীতি দেখে উনি কোরআন এর তয় চলে সায়াতাল চলে আসে আলহামদুলিল্লাহ অবাক হবেন কোন দুইটা সামাজিকভাবে আল্লাহ আইন দিয়েছেন এই সমাজকে ভালো করার জন্য আল্লাহর অর্ডার আছে না না আল্লাহ বলতে নারী জাতিকে পর্দায় থাকতে হবে উনি চিন্তা করলেন কেন আগে তো চলতেন হঠাৎ করে কোন একটা কোন্নাত থেকে এই বক্তব্য শোনার পরে অবাক হলেন উনি ক্ষিপ্ত খিপ্ত হয়ে গিয়েছিলেন একটি বর্ণ শুনলেন কোরআন বলে কুলিল মুমিনিনা ইয়াুদুমিন আবসারহিম কোরআন বলে যে হে ইমানদারেরা রসুল বলে দাও ইমানদারা সokkhু নিচে করে রাখবে আকুল লিল মুমিনাত ইয়া দুদুনা আমিন আবসরহিন্নাহ মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন সokkhু নিচে নামায় উনি পুস্তক বললেন আলীদা ও মুসলিমলিরা বুঝলাম কোরআন এতে বলে একটা কিতাব পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ এই গ্রন্থের ভিতরে সামান্য চকে তাকানোর ব্যাপারে কথা কেন বলা হলো চকের তাকানোর বিষয়ে কেন কথা এর কারণ কি এর হাকিকত কি ছোট্ট বিষয় কেন কথা চোখে তাকাবে তা নামাতে বলা হলো কেন চোখের নজরকে নিচু করতে বলা হলো কেন ওনার প্রশ্ন প্রশ্নের জবাবে একজন আলোচক ইউসুফ স্পেন আমেরিকার নাম করা ব্যক্তিত্ব উনি আগে ওই পন্থী ছিলেন দুই তিন বছর আগে তিনি ইসলাম কবুল করেছেন উনি জবাব দিয়ে দেন আমার আল্লাহ পাক তিনি তৈরি করেছেন মানব দেহটাকে শোক কানাকানা দুনিয়ার সব কিছুই আল্লাহ নিয়ন্ত্রণ করেছেন শুধু চোখে তাকানো নাই আল্লাহ পাক সূরা মধ্যে বলেছেন ইয়ালামুকাইনাতাল আয়নি ওয়া মা আল্লাহ আল্লাহ জানেন একজন মানুষ চোখে তাকায়া মনে মনে কি কল্পনা করে চোখের কতটুকু খেয়ানা করে ততটুকু কোন আল্লাহ পাক জানে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলিন সালহানে শুধু চোখ নাক কান না আছে এমনকে তুমি জমিনি পাক কেমনে ফেলবে তাও আল্লাহ বলেছেন ওয়ালাহাদিবিনা বিআদজুলিনা কোরআন বলেছে নারী রে তুমি জমিনি জগন চলবে পা জোরে জোরে রাস্তায় ফেলতে পারবে না তোমার পায়ে হাঁটাকে আল্লাহ কন্ট্রোল করেছেন শুধু চোখের তাকানো নয় পায়ে হাঁটা আল্লাহ কন্ট্রোল করেছেন কারণ তুমি যখন রাস্তায় জোরে জোরে হাঁটো পায়ে ঘোগর পরে অলংকারে সজ্জিত হয়ে রাস্তায় যখন হাঁটো খটং 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 করে তখন কাঠবালি মার্কা যুবকগুলা গুলা তোমার রূপ সৌন্দর্যের দিকে বাঁকা নজরে তাকা কথা বলো ঠিক নেবে ঠিক আল্লাহ এটাও কন্ট্রোল করেছে তুমি কি মনে করে আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন পর্দার আইন দিয়া সমাজকে ভালো করতে আল্লাহর আইন আল্লাহ বলেন অকারণা ফি না ওয়া লা তাবাররাজনা উলা কার কথা আল্লাহ মানে নারী ঘরে অবস্থান করো বেপরদায় রাজপথে যাবে না অজ্ঞ মূর্খদের জাহেলদের মতো রাজপথে বেড়ায়ো না বেপরদায় বেড়ায়ো না এটা কার আইন জরিমানকার আইন আমার ভাইরা এই কথাগুলা যখন সে বুঝলো তার দেখেছে না আসলে ইসলামের যতগুলো আইন কোরআনে বলেছে নারী জাতির মুক্তির গ্যারান্টি হবে আল কর কথা বলেন ঠিক না ভাই ঠিক রাস্তায় যখন একটি মেয়ের বোরকা পরে নিকাপ করে রাস্তায় হাঁটে মাথা নত করে হাঁটে তখন সাধারণ যুবকগুলা তাদের দিকে একটু কম তাকায় ঠিক না ভাই ঠিক জোরে বলেন ঠিক না ভাই ঠিক আর জোরে বলেন ঠিক কি না আরে পর্দার আইনটা কার আমাদের দেশে ইফটিজিং বন্ধের আইন করেছে চেয়ারম্যান সাহেবরা ভালো জানেন পুলিশ ভাইরা আর ওনারা পাগল হয়ে যায় কিন্তু ইফটিজিং বন্ধ করা যাচ্ছে কথা বলে যায় সম্ভব হচ্ছে না কেন হচ্ছে না নারী নির্যাতন আইন নারী মুক্তি আইন কত আইন বানানো কেন নারীর নিরাপত্তা দেওয়া যাচ্ছে না কারণ কি বন্ধুরা আল্লাহ দিয়েছেন পর্দা আইন এটা যতক্ষণ চালু না হবে ততদিন নারীর ইজ্জতের গ্যারান্টি দেওয়া যাবে না ঠিক না ঠিক আমার দেশে অবাক হয়ে যায় আমরা হাজি গাজি মৈলবি আলে মোলা পীর অলি দরবেশ রাস্তাঘাটে বের হলে চোখটাকে আমরা বাঁচাতে পারি কথা পারি যাবেন পারি বাংলাদেশের নারীরা এমন ছিল না বিহায়া ছিল না

এ পার্থক্য বের হতে পারবা ঠিক না ভাই ঠিক পুরো پوری করে রাস্তা বের হও তাহলে আর ইপিডিং করার মানুষ কিছু পাওয়া যাবে না কথা বললে কিছু পাওয়া যাবে না তা বলিনা গোরং আমার দেশে হইছে কি আমার কথা রাগ করছ না কি ভাই আমি খোলা মেলা বাস্তব কথা বলছি আপনারা নাটরের সরকারি করে প্রিন্সিপাল মুজাম্মেল হক কিছুদিন আগে উনি আইন করেছিলেন উনি যখন প্রিন্সিপাল বল চিন্তা করলেন মেয়েরা বিপদে আসে আর হাদিসে রসুল বলছে আর দায়ুসুল আয়াতুল জান না যাবে না দায়ুস কারা দায়ুস তো নারীরা নয় লায়াতুল মুজাক্কারে সিগা আলেম ওলামারা খেয়াল করে দেখেন আর এখানে ফাইল হতে ফাইলে মুজমার পরিষ্কার কথা মুজাক্কারে ভার হওয়ার কারণে ক্রিয়া হওয়ার কারণে দায়ুস হচ্ছে পুরুষ কোন পুরুষ দায়ুষ একটা পরিবারের কর্তা পিতা হোক ভাই হোক যে পরিবারের কর্তা ওই পরিবারে কোন নারী বিপর্যায় চললে সে হলো দায়ুস কোন নারী বিপর্যয় দায়ুস এটা দেশের কর্তা সরকার যদি এই সরকারের অধীনস্থ নারীরা বিপর্যয় চলে সরকার হলো দায়ুষ কথা বলে ঠিক না ব্যাঠিক তাহলে আমাদেরকে আজকে বিপদদয়ে ঠেলে দিয়া যেমন পুরুষর দায়ুস নারী ইজ্জত দুটি পুটি খাবে সমান অধিকারের নাম দিয়া নারীকে পোষণিয়া চাইছতাই করে এর বউ ওর হাতে ওর বর ওর হাতে চলে যায় ঠিক ঠিক না বেঠিক ঠিক লজ্জার কথা নারী হচ্ছে নারী যখন বাইরে যাবে ঢেকে ঢুকে যাবে আর সাজবে কম আর আমার দেশে কি অবস্থা যখন বাইরে যাবে তখন জন্মের সাদা সাজা নাটোরের কলেজ প্রিন্সিপাল উনি চিন্তা করলেন আমার কলেজে মেয়েরা বিপদে আসলে আমি তো দায়ুস হয়ে যাবো উনি বললেন মেয়েরা বোরকা পরে আসতে হবে পর্দা করে আসতে হবে পরের দিন ওনার বিরুদ্ধে মিছিল ওনার বিরুদ্ধে মামলা মিছিল হলো মামলা হলো মামলা জজ থেকে গিয়ে হাইকোর্টে চলে গেল উনি গ্রেপ্তার হলেন চাকরি সাসপেন্ডে হলো জেলখানায় চলে গেলেন পরে হাইকোর্ট থেকে আইন হলো মামলায় রায় দিয়ে বলে দেয়া হল মেয়েদেরকে বোরকা পরে পর্দা করতে বাধ্য করা যাবে না বাংলাদেশের হাইকোর্ট কোরআনের বিরুদ্ধে রায় আল্লাহ বলতে পর্দা বাধ্যতা বলে ফরজ আর আমার কোট বলে পর্দা করা যাবে না তারপরে কি সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা ঠিক না ঠিক কারণ ওই জাস্টিস গুলো তো আইন পড়ে কোরআন পড়ে নাই ব্রিটিশ ল পড়েছে কোরআন পড়ে নাই আমেরিকান ল পড়েছে কোরআন পড়ে না আমার বন্ধুরা আমার কথাকে রাগ করলেন তাহলে আমরা হুজুরা গলা সিঁড়িয়ে সিঁড়িয়ে পর্দা আস করি লাভ হবে শ্বশুর বলুক লাভ হবে আমরা রাত থেকে গলা সিঁড়ি বস করি পর্দা মানো পর্দা মানো আর ওদিক ওপর থেকে বসে সিসিং ফাঁক সিসিং ফাঁক নারী জাতির কি কল্যাণ হবে ও মায়েরা তারপরে বলি ইসলাম এমন আইন দিয়েছে এরপরে যে নারীর উপরে নির্যাতন যদি হয় লিনচে লোহানে পরে আরেকটা আইন দেখে অবাক হয়ে গেল কেন ইসলাম কবুল করেছে আমেরিকার বড় নাম করা যায় এবি অভিনেত্রী লিনচে লোহানে ও দেখলো ইসলামে যদি ধর্ষণ হয় নারী নির্যাতন হয় কিংবা বেবিচার হয় তার কঠিন শাস্তি কঠোর শাস্তি ইসলাম কেন দিয়েছে আ বন্ধু আমার আজকে আমার এই দেশে পেপার কুলে দেখি নারী ধর্ষক পেপার কুলে দেখি এ করা এরা নিউজ আসে না নাই কারণটা কি কোন কারণে আর আল্লাহর আইন জারি হইতো এই সাহস হতো না ফলিমা একটি উদাহরণ দিয়ে যাই ওমর বীর খাত্তাব উদ্দ পৃথিবীর খলিফা মদিনার মসজিদে বসা মসজিদের দরজা একটা বইলে এসে দাঁড়িয়ে গেল কোলে একটা ছোট্ট বাচ্চা সালাম সালাম দিয়েছি খলিফা তিল মুসলিম আমার একটা ছোট্ট কথা আছে আর যে আছে খলিফা বললেন বলো ও খলিফা আমার কোলে দেখছেন ছোট্ট বাচ্চা এই বাচ্চাটা আপনার উমর বিন খাত্তাব রেখে গেলেন কথিল মিরা দেও মহিলা সবখানে কথা বলো বিয়াদবি করোনা ওমর বিন কাত্তাবের সামনে হিসাব কিতাব করে কথা বলো সবthan ক্ষমা কিন্তু পাইবে না বাজে কথা বলো না নুংরা কথা বলো না হিসাব করে বলো মিডি খালি খলিফারে একটু ভুল হয়ে গেছে আসলে বাচ্চাটা আপনার ছেলে আবুসা আমার সন্তান কলিফা তখন প্রশ্ন করলো এটা কি হারাম পথে না হালাল পথে মিটি বলে কলিফা আমার জন্য হালাল পথে আপনার ছেলের জন্য হারাম পথে কেমন কথা মেয়েটি ব্যাখ্যা দিয়ে ঘটনা বর্ণনা করলো লম্বা কথা বলবো না বলে আপনার ছেলে আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেল পরে পরে করে টলতে নিয়ে গেছে আমি গ্রেপ্তার হয়ে গেলাম আমার করেছে হাত আমার পরে অন্যায় অপকর্ম করেছে আমি বেহুশি পড়ে গেছি আমাকে ধর্ষণ করেছে এরপরে হুশ ফিরি পেয়ে আমাকে ছেড়ে দিয়েছে আমি চলে গেছি কিছুদিন পরে আমি গর্বের সন্তান আস করতে পারলাম জানলাম আমার গর্বে পেটে সন্তান এসেছে আমি লজ্জায় মাথা নত করে ফেলি উপায় কি কোথায় যাব এখন সমাজে মুখ দেখাতে পারবো না বড় বিপদে পড়ে গেছি এইভাবে আমি গোপনে ঘরের ভেতর আর বের হই না চলতে চলতে যখন সন্তান প্রসবের সময় ঘনিয়ে এলো লজ্জায় সমাজে মুখ দেখাতে পারবো না মনে করে কিছু পাতনি ঘর থেকে বেরি মরুভূমির এক প্রান্তে চলে গেলাম সেখানে সন্তানটি প্রসব করেছি সন্তান প্রসব করলাম এই বাচ্চাটাকে আমি মেরে ফেলতে অনেক চেষ্টা করেছি রাখে আল্লাহ মা রেখে ঠিক কিনা আল্লা দিকে কাউকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারবে না কথা বলেন ঠিক না বেটি তুমি যদি জিদ করতে আল্লাহর বাণী ইসপালের পাখি কি যদি মারতে চাও আল্লাহর ফয়সালা যদি থাকে আমার পাখিকে মারতে পারবে না আমার কোন আলেমকে মারতে পারবে না পৃথিবীর কোন শক্তি তাকে আঘাত করে মারতে পারবে না ফয়সালা হবে কার হাতে মউতের ফয়সালা কোথায় হয় আসমানে হয় না জমিনে হয় এই বিশ্বাস যে ইমানদারের আছে সে বাতিলের ভয় পায় না বাতিলের কারাগার কেউ আজকে গোটা পৃথিবী দেখছেন না জালিমের কারাগারে ভরা আলম দিয়ে কারাগার ভরতেছে মিশরের কারাগারে ফেরাউনের কারাগারে আড়াই হাজার আলেম হাফেজ মোহাম্মদ আড়াই হাজার আলে আলজেরিয়ার কারাগারে আলেম সারা পৃথিবীতে আমেরিকার নীতিমালা হচ্ছে যেখানে মুসলমান মাথা আঘাত করে ঠিক না গোটা পৃথিবীতে আমেরিকা তাদের প্রভুত্ব বজায় রাখার জন্য একের পর এক নৈরাজ্য সৃষ্টি করে ত্রাস সৃষ্টি করে জঙ্গিবাদের ধোয়া তুলে মুসলমান নিধন করার কর্মসূচি হাতে নিয়েছে কথা বলে ঠিক না ম্যাডিক আপনারা দেখেন আজকে ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে প্রায় দুই যুগ ধরে ইসরাইল মানুষ মাত্রে উপর দিয়ে পেলে এসে বোমা মেরে মানুষ হাজার হাজার মুসলমান মারতেছে ঘরবাড়ি ধ্বংস করছে জেরুজালাম বাইতুল আকসা দখল করেছে কিন্তু ইসরায়েলকে কেউ সন্ত্রাসী বলেন বলে বলেন বলে আমেরিকাও বলে না পৃথিবীর কোন দেশ বলে না সন্ত্রাসী কারা ওই ফিনিস্কিনে হামাজ দ্বারা মুসলমানদের এক জায়গায় করে একটু প্রতিবাদ করে পাথর মারে নুড়ি মারে ওদেরকে বলে এরা সন্ত্রাসী গুরু এরা জঙ্গি গুরু আরে উপর মানুষ বলে মুসলমানদের ধ্বংস করে ও সন্ত্রাসী হয় না মুসলমান প্রতিবাদ করলে হয় সন্ত্রাসী জঙ্গি ঠিক দেখেন না পাশের দেশ ভারত আমি একটুখানি জ্ঞানী গুণী ব্যক্তিরা এখানে আছেন তাদের মগজে একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই একটু ভাববেন মুসলমান আজকের পৃথিবীতে আমেরিকা ইউরোপের ষড়যন্ত্রের জালে আমরা পড়ে গেছি দেখেন ওরা কি করছে ভারতের এখান থেকে কয়েক বছর আগে বাবরি মসজিদকে ভেঙে যখন টুকরা টুকরা করেছিল ওই সময় মুসলমান যারা এগিয়ে এসেছে বাবরি মসজিদ ভেঙে টুকরা টুকরা করছে মুসলমান একটু প্রতিবাদ করতে এগিয়ে এসেছে মুসলমানদের কেটে কেটে জবাই করেছে যারা মসজিদ ভাঙছে মুসলমান মারল ওরা সন্ত্রাসী নয় যারা মুসলমান মসজিদ রক্ষা করতে এগিয়ে এলো ওরা নাকি ঠিক না ঠিক দেখেন না কাশ্মীরি গত বছর হাজার হাজার মুসলমান মেরেছে এই মোদীর সন্ত্রাসী গুন্ডা বাহিনী পৃথিবীর মানচিত্রে মোদী সবচেয়ে বড় গুন্ডা বড় সন্ত্রাসী মুসলমানদের হাজার হাজার মুসলমানদের হত্যা করেছে মসজিদ ভেঙেছে সেই হলে বড় সন্ত্রাসী

কথা বলেন এটা অন্যায় এটা খারাপ বোমাবাজি সন্ত্রাসী গোপনে চুরি করি মানুষ মারা এটা ইসলামে সিদ্ধ আমরা ওদের ঘৃণা করি কিন্তু কারা কাদের ইশারা এগুলো হচ্ছে দেখা দরকার ঠিক না ব্যাঠিক ইসলামের যারা কোরআন তাদের বুকে আছে তারা কোন সন্ত্রাসী হতে পারে কোরআন মানুষ কাউকে মারতে পারে না কথা বলেন ঠিক না ব্যাঠিক বন্ধুরা আমার এতদিন পর্যন্ত মানুষ জানতো মাদ্রাসা আর মসজিদে মনে হয় জঙ্গিবাদের আস্থা কারণ আমার দেশের পুলিশ প্রধান আইজিপি সহ সবাই বলেছেন না মাদ্রাসা মসজিদ জঙ্গিবাদ লালন হয় না এখন হচ্ছে ইউনিভার্সিটি কথা বলে ঠিক নেবে ঠিক ইংলিশ বিহার বিহার সিটি কি চেয়ারম্যান সাহেব সহ সবাই বলুন বাস্তবতা বলুন তাহলে ওরা কারা বন্ধুরা আমার বুঝতে হবে আমরা কি না করি বরং গভর্নমেন্টে সন্ত্রাস বিধি জঙ্গিবাদ বিধি অভিযান চালায় আমরা একমত কিন্তু ওই অভিযানে যেন আমার দেশের কোন আলেম যেন মায়ের না খায় কষ্ট না পাব কথা বলা ঠিক না ঠিক আমার প্রিয় বন্ধুরা আমি বলছিলাম আজকে অংশন সুজি মায়ানমারে বারমার তাকে দিয়েছে শান্তি পুরস্কার আমেরিকা অথচ সে সবচেয়ে বেশি মানুষ হত্যা করছে ঠিক না ভাই ঠিক পৃথিবীর ইতিহাসে এত বড় বড় তা কখনো দেখি নেই অবাক হয়ে যায় কোলের শিশু দুগ্ধ পানকারী বাচ্চাকে গলা কেটে মাথাটা মায়ের কোলে দেওয়া হচ্ছে সাত আট বছরের বাচ্চাকে গাছে উল্টু করে ঝুলিয়ে গায়ের চামড়া চাকু দিয়ে ছিলা হচ্ছে মানুষকে জবাই করে মুসলমানদেরকে জবাই করে আগুলে পুরানো হচ্ছে এত নির্মমতা এত বর্বরতা হাজার হাজার মুসলিম ভাইদের বাড়িঘর চালিয়ে পুরি দিয়েছে লক্ষ থেকে ঘর থেকে বিতাড়িত করেছে অংশন ছুঁচি শান্তি পুরস্কার কে পায় আমেরিকা কতব সন্ত্রাসী গুণ্ডা বাহিনী বসেছে মুসলমান মেরেছে আমরা শান্তি পুরস্কার দূরে থাক পৃথিবীর মানচিত্রে অংশন ছুঁচে গুণ্ডাদের থাকার কোন অধিকার নাই কথা বলেন ঠিক না ঠিক এই সন্ত্রাসের বীজ বপন করছে আমেরিকা ব্রিটেন দিল্লি এবং মায়ানমার সহ নাস্তিক মুরতাদ ইহুদি নাসারা মুশিক বৌদ্ধ বেদিনদা আজকের পৃথিবীর সন্ত্রাসী এবং জঙ্গিবাদের হুতাজর এবার ঠিক এই জঙ্গিবাদের বিরুদ্ধে মুসলমানকে রুখে দেওয়াতে হবে ওদের বিরুদ্ধে লড়তে হবে এক হতে হবে দেড় চোখের মুসলমান যদি অক্টোবর হয়ে মাঝে মাঝে ছাপিয়ে পড়ে ইহুদের পতন হবে না পালিয়ে যাবে ওই দিল্লির মোদী সরকার ক্ষমতার ভস্তাদের এক ইঞ্চি পরিবার এক ঘন্টা থাকতে পারবে না আমার প্রিয় ভাইয়া বন্ধুরা আমি প্রসঙ্গ কথাটা বললাম মুসলমানদেরকে আজকে সজাগ থাকতে হবে আমরা মুসলিম মিল্লাত আমরা এক ঠিক না বেঠিক আমরা ইহুদ্দিন আসার বেদিনদের ষড়যন্ত্রের শিকার যেন না হই আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা বলি আমি আমি বলছিলাম ওই মহিলাটি বলল আমার কলের শিশুটাকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম মারতে পারিনি রাখি আল্লাহ মারে গে খলিফা এখন আপনার সামনে হাজির করেছি আপনি মদিনা আর খলিফা অর্ধপী খলিফা আমার এই কোলের বাচ্চাটার ভবিষ্যৎ নির্ণয় করে দেয় হ্যাঁ খলিফা বললাম নে তুই যা বলতো সত্য কি না বলে হ্যাঁ আপনার ছেলেকে ডাকুন সামনা সামনে কথা বলুন খলিফা হাতেরি না করে বললেন ও মদিনের মুসলমানেরা আমার ছেলে বিধ এই বিচার তাড়াতাড়ি হবে বিচারপতিকে ডাকো চিফ জাস্টিস কে খবর দাও মদিনাবাসীকে খবর দাও গোটা মদিনার মুসলমানদের খবর দাও সবাই যেন মদিনার মসজিদে একত্রিত হয়ে যায় আমার ছেলে অপরাধ করেছে অভিযোগ এসেছে ওকে গ্রেফতার করার জন্য আমি পুলিশ বাহিনী পাঠাবো না কাউকে পাঠাবো না পৃথিবীর ইতিহাসে এই পুলিশ বাহিনীর জন্মদাতা হলো খলিফা ওমর খলিফা আমার প্রথমেই বাহিনী তৈরি করেছিলেন তিনি বললেন আমি কোন বাহিনী পাঠাবো না ও নবীর চাচাতো ভাই আবদুল্লাহ ইবন আব্বাস তুমি আমার সাথে চলো আমার ছেলেকে গ্রেফতার করে আমি খলিফা নিজে হাতেই বিচারের মুখোমুখি দাঁড় করাতে চা বলেন সমাজকে ভালো করতে আল্লাহর বিধান দেখুন ভাইর আমার খলিফা নিজে গেলেন বাড়িতে বাড়ির সামনে যে বিবিকে সালাম দিলেন সালাম দিয়ে বিবি আমার আবু শ্যাম কোথা বলে আবু শ্যাম ঘরে আছে খানা খায় খলিবার প্রবেশ করেছে ঘরের ভিতরে প্রবেশ করে দেখে ছেলে খানা খাচ্ছেন অর্ধেক খাবার খাওয়া হয়েছে পানে হাতের গ্লাস পানি মুখে পানি দেবে খলিবা বলে ছেলে খাবার গুলো পোড়া পরি খেয়ে নাও কারণ এটাই তোমার জীবনের শেষ খাদ্য এটাই তোমার জীবনের শেষ খাদ্য আমার ভাই কথা বলেছেন ছেলেটি ভয়ে হাত কাঁপতে কাঁপতে পানির গিলাস পড়ে গেছে পানি আর পান করা হলো না ওই খাবার আর খাওয়া হলো না বলে আব্বাসান কি বলতে চাচ্ছেন বলুন খরিফা বলে ছেলে আমার পরিচয় তো তুমি ভালো করে জানো যে আব্বা আপনি আমার শ্রদ্ধ পিতা আপনি গোটা অর্ধ পৃথিবীর খলিফা বলে তার সত্য কথা বলবে আমার সামনে মিথ্যা বলবে না আর মনে রেখো যে সত্য কথা বলে মন আল্লাহ পাক তাকে ভালোবাসে ঠিক কি না আমরা তো মিথ্যা ছাড়া বুঝি না কি খর সত্য কথা বলে আহারে সত্য উঠে গেছে রসুল বলেছেন মান কলা বিহি সদাকা আসলে কোরআন যে মানে কোরআন দিয়ে যে কথা বলে সেই কেবল সত্য কথা বলে এর বাইরে কোনো সত্য কথা নেই ঠিক না ঠিক আল্লাহ আমাদের হেফাজত করে আমরা বলি আমিন রসুল বলতেন জীবনটা দেখো আমার সাবের কীভাবে আমল করছে দেখো আমার ভাইয়ের আমি বলছিলাম খালিব তখন বলছে ছেলে আমি জানতে চাই তুমি কি কোনোদিন ইহুদিদের খপ পরে পড়ে মত পান করেছি ছেলে তখন বলে যে আপা একদিন ভুল করেছি অন্যায় করেছি তার জন্য প্রতি রাত আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই তবা করি খালিবা জিজ্ঞেস করে ছেলে ওই দিন তুমি কি কোন মেয়ের সঙ্গে অন্যায় কাজ করেছিলে খারাপ কাজ করেছিলে অশ্লীল কাজ করেছিলে নাকি জেনা করেছিলে কি না ছেলেটি তখন লজ্জায় মাথা নত করেছে খালি বা লজ্জার কোনো কারণ নাই সত্য বলো আল্লাহ পাক সত্যবাদীকে ভালোবাসেন সত্য কথা বলে আল্লাহ আল্লাহর তব করো পাক তব কবুল করার মালিক ছেলে মাথা নেড়ে সাই দিয়ে বলে আব্বা যান অন্যায় করে ফেলেছি কিন্তু প্রতি রাত ঘুমাই না কেঁদে কেঁদে বুক ভাসায় আল্লাহর কাছে কলিবার দেরি করলেন ছেলে জামা ধরে টানতে টানতে ঘর থেকে বের করলেন ঘর থেকে বের করে যখন বাইরে এসে দাঁড়িয়েছেন ছেলেটি একটু দাঁড়িয়ে বলে আব্বা যান আমার একটা ছোট্ট আবেদন আপনার কাছে রাখবেন কি না আমি বুঝতে পেরেছি আমার পরিণতি আজকে কি হবে আমি বুঝে গেছি আব্বা যান আপনার হাত থেকে কেউ ক্ষমা পায় না আমিও পাব না কোরআন আইনে আমি ক্ষমা পাবো না আমি কোরআন জানি বাবা তবে আমার দাবি হলো মদিনার মসজিদে হাজার হাজার মানুষ আছে হাজার হাজার মানুষ তাদের সামনে আমাকে বেজ্জিতি না করে লজ্জা না দিয়া আপনি এই জায়গা আপনার খাপ থেকে তরবরি বের করে আমার গলাটা উড়াই দেন গর্দানটা কেটে দেয় আমি কোনো আপত্তি করব না আমি নিজে মাথা বেঁধে দেব আমার মা ধরনি কেটে গিয়ে বলবো মা আর বাজানে শাস্তি দেবে তুমি চিন্তা করো না খলিব আমার বান ছেলে ধন্যবাদ এখন বলার জন্য তোমাকে ধন্যবাদ হ্যাঁ আমি এখন পারি তোমাকে গোপনে গলা কেটে দিলাম শাস্তি দিয়ে দিলাম গোটা জাতি জানবে খলিব ওমর্তা ছেলে গলা কেটে দিয়েছি বাবা দেবে বটে কিন্তু মাসখানে আমার একটা টুটি হবে যে টুটির জন্য আমাকে আল্লাহর কাছে আশা বেরি কাট করায় দিতে হবে কি টুটি বাবা সেটা হলো আমার আল্লাহ বাদ जना শাস্তিতে বার সময় তিনি কথা বলেছেন ওয়াল্লিয়াস যা আযাবাগুবা তা ইফাতুম মিনাল মুমিনি সুন্নুর মত দা বলেন এই যে না শাস্তিতে কল দিতে হবে ईमानदार জন গোষ্ঠীকে ডেকে ডেকে সবাইকে সাক্ষী রেখে শাস্তি দিতে হবে লিয়া সাদ আমার গায়ে সিগার সাক্ষী রাখতেই হবে কার কথা আল্লাহর কথা মানতেই হবে না মানলে একটা অর্ডার ভাইলেশন হবে আল্লাহর অর্ডারতে ভাইলেশন করে সে তো ইমানদার থাকতে পারবে না কাজেই তুমি ছেলে গো দাবি করেছো সত্য কথা ভালো দাবি করেছো কিন্তু আমি ওমর আমার সামনে আল্লাহর কোরআন ছাড়া দুনিয়ার কোনো আইন মানতে রাজি না আমার নবী বলে গেছে কোরআন মানতে হবে আল্লাহর অর্ডার অমান্য করে তোমাকে গোপনে শাস্তি দেবার পারবো না আমার দেশের নেতা কথা যদি হয় আর আপন তো যদি অন্যায় করে দেখি সব গোপনে মিটাইয়া দেয় ঠিক নেবে ঠিক গোপনে গোপনে মিটাই দেয় আমার মান ইজ্জত বাসা আপন দুই একটা লোক ডেকে নেতা কথা ডেকে কয়ে আমার মান বাসা এ দাও ঠিক নেবে ঠিক কিন্তু ইসলাম সে সুযোগ দিল না খলিবা নিজেও দিলেন না দৃষ্টান্ত রেখে গেলেন ছেলেকে নিয়ে টানতে টানতে মদিনার মসজিদে হাজির করলেন মদিনার মসজিদে হাজির করে তিনি ডাক দিলেন ও মদিনাবাসীরা শোনো নামাজের রক্ত হয়ে গেল তখন মদিনার মসজিদে নামাজ হবে নামাজের ইমাম তো খলিফা অমর এখন বলুন দেখি তার ছেলে যা অন্যায় অপকর্ম করেছে ওই ইমামের পিছনে কি আর নামাজ পড়া যাবে আমার দেশের লোক পড়বে না পারবে এই হুজুরি বাইরে কো 머ডিদি দুঃখ দিবি ঠিক ঠিক না বেটি কিন্তু ওমর যে হুজুর এ নিজে ছেলে কে ধরি নিজে ধরি এ বসে বিচার হবে ছেলে এরকম হুজুর এ বিচারের কি নামাজ না পড়ার মতো কিছু আছে এমন সত্যপতি যিনি খলিফা তিনি ইমাম আমার দেশের Maulvi দের মধ্যে ভাটি Maulvi তো সমাজের যারা নেতা তাদের হর কথা ইমাম ইমাম মানে নেতা

কুরআনের রাস্তায় নেস্তুত তবে তার পিছনে নামাজ সহিহ আর যে ইমাম যে মৈলাবী নিরপেক্ষ হে বাতিলের চাটুকার হয়ে যায় বাতিলের চেটে চেটে দুনিয়া জীবন জপাল করে এ কোনদিন সৎスル সেনাপতি হতে পারে না ইমাম হতে পারে না ও মুনাফিকের বাচ্চা মুনাফিক ওর পিছনে নামাজ হবে না হবে না হবে না আমার ভাইরা কত কথা বলবো রাত বেশি হইছে কষ্ট দিচ্ছি আপনাদের বারো বেজে গেছে কিন্তু আর কথা যায় না ঠিক না চারটি পয়েন্টের কথা বলেছি সমাজ ভালো হয় কিভাবে আল্লাহর আইন মানলে জেনা বিচার নারী নির্যাতন বন্ধ করতে হলে আল্লাহর আইন দরকার কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা সিনারাইন জাল্লা দিয়েছেন ও বন্ধু একটু দেখেন যখন খলিফা নামাজ শেষ করলেন ডাক দিলেন বিচারপতি কে তোমায় আসো সামনে হাজির হও চিফ জাস্টিস সামনে আসো মুসল্লিরা সবাই বসো নামাজ পড়ি এলান হচ্ছে মুসল্লি কেউ যাইবা না সবাই বসো কিতাবের তালিম হবে বহুত ফায়দা হবে ওমর কথা বলছেন না বলে সবাই বসে বিচার হবে তার ন্যায় বিচার হবে সবাই বসে যা মদিনার মসজিদ ছিল বিচারপতির চিফ জাস্টিস এর চেম্বার মদিনার মসজিদ ছিল সেনাপতির চেম্বার মদিনার মসজিদ ছিল বিশ্ব নবীর রাষ্ট্রপতির রাষ্ট্রভব ঠিক কি রাখ এখন বানাইছি তোস বিটি পাসাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বলো জমিন থেকে আকাশ পর্যন্ত নেকি দেউরি যাবে না এটা ছিল না আমরা মসজিদ যদি সামাজিক ভাবে মসজিদ কেন্দ্রিক যদি আমাদের সমাজে শালিশ বিচার আনতে পারতাম ইমাম কেন্দ্রিক আনতে পারতাম সমাজকে সেবা চালাইতে পারতাম এই সমাজ শান্তিময় হয়ে যেত ঠিক কথা বলে ঠিক নাবে ঠিক রাসূল সেই সমাজ গড়েছিল বিশ্বনবীর খলিফা আমাদের దగ్দিকে সবাই বসে যা বিচার হবে ও জাস্টিস কোথায় ওই মহিলা আমার ছেলের বিরুদ্ধে যা অভিযোগ করেছে আমার ছেলে তা স্বীকার করেছে আমি ওর পিতা সাক্ষী দিচ্ছি আর আমার সঙ্গে সাক্ষী আছে নবীর চাচাদ ভাই রসুল উপস্থিত হজরত আবদুল্লাহ আবদুল্লা ইবন আব্বাস নানা সাক্ষী আছে এই যে ওখানে বসে আছে কাজে সব মিলে গেছে আমার ছেলে অস্বীকার করে না স্বীকার করেছে এখন শাস্তি দাও কোরআন দিয়া বিচার করে শাস্তি দাও যা করবে কোরআন দিয়া ঠিক না ঠিক বিচার হবে কি দিয়া কথা বলেন কি দিয়া এই জায়গায় তো বেঘায় দা আমরা বিচার করি কি দিয়া ব্রিটিশ ল মানুষের তৈরি আইন দিয়ে ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না ব্যাঠিক

এই আইনদি শালির বিচার হবে আইন আদালতের চলবি মানুষের তোই কোন আইনদি শালির বিচার হবে না কার কথা ধরে বল কার কথা মুসলমান আজকে মানতে চায় না এই কথা যুম্মা খাও সুমা খাওর কি তা আল্লাহ বলে না মানলে কি হবে ও মানলাম ইহকুম বিমা আনজা আল্লাহ ফালা ইকা হুমুল কাফিরুন ফতোয়া কার আল্লাহ সূরা মায়দা 44 নম্বর আয়াত ফতোয়া আল্লাহ বলতেছেন আল্লাহ করা এই আইন্দি যারা বিচার ফায়সালা করে না তারা কি জোরে বলেন না কি ফতোয়া আমার আমার বলু বিলালি হুজুর ফতোয়া দিয়েছেন ফতোয়া কে দিয়েছেন আল্লাহ জোরে বল না

যি লিপিবদ্ধে মিল্লাত পলি মুসলমান হয় না গরু গোশত শাগুদের মতনে খাইলি মুসলমান হয় না ইসলাম মানলে মুসলমান হয় ঠিক না বেঠী যে ইসলাম মানছে মুসলমান যে আল্লাহর আইন মানছে মুসলমান খলিফা আমার বলছে বিচারপতি বিচার কর ফরানদি বিচার কর খলিফা সামনে বিচারপতি কাঁপ শুরু হইছে উমরের গর্চন tortchun এত বড় খলিফা অর্থ পৃথিবী কাঁপে গোটা পৃথিবী কাঁপে যার গর্চরে তার সামনে তার ছেলে বিচার করবে কোন শর্ত কলিজা কাঁপতেছে আমার গলা বুশি যাচ্ছে এটা বুঝলাম আমার বাইরে দেখেন কি কঠিন পরিবেশ দেখুন ইসলাম কিভাবে শান্তি আনে বিচারপতি কাঁপতেছে কথা বলি দাও কলিবা আমারবারে বিচারপতি আমি বুঝেছি তোমার কলি যা কাঁপতেছে অমরের সামনে বিচার করার সাহস তোমার হবে না থাম তাহলে অনুমতি দাও আমি সুপ্রিম পাওয়ারের অধিপতি খলিফা বিচার করে দিই সুবান আল্লাহ বলেন বিচারপতি বললে হাফ চিনি বাসলাম জি স্যার আপনি বিচারটা করে দিন খালিফা আমার বলে মদিনা বাসিরাম ও মুসলমানেরা কারো পক্ষে চিন্তা করে ইস্তিহাত করে গবেষণা করে বিচারের রায় দেওয়া লাগবে না আর কিছুই লাগবে না সাক্ষী আছে আসামি স্বীকার করেছে আর কোন কথা লাগবে না বিচারে গবেষণা লাগবে না আমার আল্লাহ মধ্যে আইন দিয়ে দিয়েছে যদি বিচারে এই আল্লাহর আইন মানা হয় তবেই শান্তি হবে আর যদি তা না মানা হয় গোটা সমাজ গোটা জাতি অশান্তিতে ভরে যাবে ঠিক না ঠিক বিচারে কার আইন মানতে হবে সাইন নাম্বার হলো বিচারে সমাজে আল্লাহর আইন বিচারে কার আইন চলবে বিচার ব্যবস্থাপনায় আল্লাহ আইন দিয়েছেন এর বিকল্প কোন আইন পৃথিবীর মঞ্চে আর হয়নি হবে না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ পাক বলেন খলিফা আমার বলেন ও নেতারা ও জাতির লোকের আল্লাহর কোরআন শোনো এত সুন্দর আল্লাহ পাক আইন দিয়েছে এমন কোন কথা নাই জাল্লার আল্লাহর কোরআনে নাই ঠিক না ভাই ঠিক মাম ফাররতে না ফিন কিতাবি মিন শাই সূরা আনআমের 38 নম্বরে আয়াতে আল্লাহ বলেন এমন কোন কথা নাই যা আমার কোরআনে নাই শোনো সূরা নুরের 2 নম্বর আয়াতে আল্লাহ এর রায় দিয়ে দিয়েছেন আজসানিয়াতু ওয়াজসানিয়ি ফাদনি দু কুল্লা ওয়াহিদি মিন গুমামিয়াতাজালদা জিনা করেছে তাদেরকে অবিবাহিত যদি হয় 100 চাবুক মারো কার অর্ডার যদি বিবাহিত হয় বিবাহিত বিবাহিত হয় ওদের বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাপন করে তারপরে পাঁচ ওর মেরে রজম করে হত্যা করো কার অর্ডার জোরে কার আজকে বলেন এই সমাজকে ভালো করতে হলে আমার মা বোনদের পরে ইজ্জতের পরে হামলাকে বন্ধ করতে হলে এই আইন যদি জারি করা হতো আমার দেশে মানা হতো আদালতে মানা হতো কোন নারী আর ধর্ষিত হতো একজন ধর্ষক জিনাকার লম্পটকে ধরে যদি বলা হতো হাইকোর্টের সামনে বিচারের দাঁড় করা হলো জুমান নামাজে ঘোষণা হবে অমুক লম্পটকে মারা হবে জুমার নামাজের পরে হাইকোর্টের সামনে সবাই চলে আসো ওই লম্পট জেনাকারকে বুকপু মাটি দিয়ে পুতে হত্যা করা হবে পাথর নিয়ে ছুটে আসো মুসল্লিরা ওকে পাথর মেরে জাহানের অশেষ নেকি হাসিল কর যদি ঘোষণা হতো লক্ষ জনতা হাজির হতো কিনা কথা বল কিনা লক্ষ জনতা হাজির হয়ে যদি পাথরে মেরেটাকে মারতো পাথরে পাথরে মাগ মারা হতো আর ওই দৃশ্যটা চ্যানেলে দেখানো হতো লাইভ দেখানো হতো লাইভে দেখানো হতো বাংলা জমিনে রাজপথ আর থেকে শুরু করে গ্রাম গন্ডে রাস্তা ঘাট কালবাট স্কুল কলেজ ক্যাম্পাসে কোনো দিন কোন যুবক নারীর দিকে চোখ তুলে তাকাইত না কথা বলেন ঠিক না ঠিক ইপটিজিং বন্ধের আইন করতে হতো আইনে আদালতে আল্লাহর আইন ছড়া এই জাতির শান্তি দেবার কোন আইন আছে ওই আদালতে ওই পার্লামেন্টে কোরআন পালাতে হবে তুমি দেখা আমার ভাইরা কোরআন কি কোন দলীয় কিতাব আমি দলীয় কথা বললাম রাজনীতি করলাম রাজনীতি কিন্তু ঠিক না বেটি কথা না কেন আচ্ছা দল তাই হোক কোরআন মানতে রাজি কিনা অনেকে হাত উচুকরি করা মানতে রাজি ঠিক না বেটি আদালতে আখড়াতে এই ভিডিও উঠবে আল্লাহর কাছে তুমি কনে পক্ষে না বিপক্ষে অত সহজ মনে করে এটা দাম আছে না নাই মূল্য আছে না নাই তোমার হৃদয় কোন দিকে মন কোন দিকে তুমি কি মানে ইমান কোথায় আঁকি দেখি তোমার তোমার বিশ্বাসটা কি ইমান কারে বলে তুমি আল্লাহ আইন মানতে রাজ তোমার ইমান কি হাজি গাজি মৌলি পি রলি দর বেশ দাম নাই ঠিক না ঠিক এটা কোনো কিতাব না ঠিক না ঠিক আমরিক বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি জামাত ইসলামি JASAD বাসত আরকাস পার্টি বেকার পার্টি কল্যাণ পার্টি কমিউনিস্ট পার্টি জাগপা প্রাকপা বিকল্প ধারা ঐক্য জোট খেলাফত মজলিস সরমুনা সরসনা পুরপুর আটরসি কানপুরি খানপুরি রংপুরি দিনাজপুরি মির্জাপুরী তয়লাপুরি জয়নপুরি হাকিমপুরি জেজা থাক ভাই শ্যামপুরি কোরআনকে আপনি বিশ্বাস করেন কি কথা বলিলে কেন এই কোরআন যদি আপনার সমাজে সামাজিক আইনে রাষ্ট্রীয় আইনে আদালতে যদি না যায় কোনোদিন এই জমিনে শান্তি হবে না আর এই বিশ্বাস যার মধ্যে আছে সেই মান্ধ এই বিশ্বাস যার ভিতরে নাই ওটা হলো টাকা আবু জাহেলের নাতি বুদ্ধি ধরে বলেন ঠিক না বে ঠিক কোরআন কি মানতে চায় না মুসলমান হতে পারবে না বন্ধুরা আমার কোরআন করিমের কথা বলছি দুনিয়ার কথা না ডাক আবার কথায় খলিফা আমার মনে আপনারে ও জান্নাত কোথায় দেরি করো না আমার ছেলেকে ধরো এই নাও সাবুক মারো আপনি বলে খলিফারি জান্নাত হাত জল করে মাপ চাই খলিফা মাপ চাই আমি আবু শামাকে মারতে পারবো না খলিফা বলে আপনারে তাহলে বিপদে তুই পড়ে যাবা কেন রসুল বলেছেন মাইউতিল আমিরা ফাকাদ আতা আনি ও মাইয়াসিল আমিরা ফাকাদ আসানি যে ব্যক্তি আমির কি মান বিশ্ব কি মানে যে আমিরের না পারমানি করে নবীর না পারমানি করে আমি আমির কলিপা আমার আদেশ অমান্য করে নবীর অমান্য করা হবে সাবধান হয়ে যাও আপনার করতে বাধ্য হয়েছে খলিফা নিজের ছেলে গায়ে জামা খুলে হাত বেঁধে দিয়ে বলে মারো আপলা মারে চাবুক মারতে মারতে সত্য চাবুক মারা হয়েছে যখন শরীর পেটে পেটে রক্ত জোর করে ঝরে জমিনটা লাল লাল হয়ে গেছে আর আবু সামা চিৎকার করে করে আস্তাক ফিরুল্লাহ আল্লাহু আকবার বলে চিৎকার করতেছে মদিনার মসজিদে হাজার হাজার নবী সাহাবী দেখি ছেলেটি বলে বাবা আমার পরে একটু দয়া করো একটু রহম করো খলি ওজে ছেলে রে রহমান রহিম আমার আল্লাহ দয়া করার মালিক আমার আল্লাহ আমি তো দয়া করার মালিক না দয়া তার কাছে চাও তার কাছে ক্ষমা চাও তার কাছে তওবা করো ছেলেটি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আর 10 টি চাবুক মারা হলো 80 চাবুক যখন মারা হয়েছে ছেলে দু হাত জোড় করে বলে বাবা শ্রদ্ধ পিতামা আমার পরে একটু দয়া করে এক ঢোক পানি দাও আমার কলিজা শুকিয়ে গেছি বাবা আমি তো তোমার সেই গর্ত পানি পান করতে পারি না আর এই আগাতে আমার শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে রক্ত শূন্য হয়ে গেছে বাবা একটু কি পানি দিতে পারবে না কলিজা শুকিয়ে গেল খলিফা বলে ছেলে রে আমি পারবো না পারবো না আল্লাহর কোরআন বলেছে ওই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন তা কুকুম্ভি ঘিমা ব এই শাস্তি যখন চলবে কোনো দয়া কোনো করুণা করা যাবে না ছেলে রে তুমি শাস্তি পেতে পেতে যদি জীবন চলে যা তবা করতে করতে চলে যা বিশ্বনবী নবী হাউজি কাউসারের মারে তোমাকে পানি পান করাবে সুজা কথা নাকি আর দশ চাবুক নব্বই চাবুক মারা হয়েছে নড়াচড়া বন্ধ হয়ে গেল পুরাপুরি স্তব্ধ নীরব হয়ে গেছে হাজার হাজার সাহাবী ওমর শানের পারে আর মারা যাবে না দশটি চাবুক স্থগিত করো কাল পশু সুস্থ হলে মারা হবে এখন মারা যাবে না খলিফা বলেন না 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 পাপের কাল দেরি করা হয় না শাস্তির বেলায় দেরি হবে না উপায় কি হাজার হাজার সাবি কানতেছে এমন সময় একজন সংবাদ দিয়া উমরের বিবিকে ডেকে এনেছে আবু শামার মা কাঁদতে কাঁদতে সামনে হাজির ও আমার প্যানে স্বামী সারা জীবন তোমার ঘরে সংসারে দায়িত্ব পাল করেছি কোনো দাবি দাবা পেশ কই নাই পারে একটা দাবি তোমার কাছে আমার আকুতি বিরোধী আমার দাবিটা রাখবে কি না বলে বিবি তোমার কথা কেন রাখবো না বলো কি বলতে চাও বলে পিয়ালির স্বামী রে আমার ছেলের যে দশটি চাবুক মারতে বাকি আছে ওই দশটি চাবুক যদি তুমি মাফ করে দাও বিনিময়ে কি লাগবে বলো যা লাগবে তা দেব আর দশটি হজ আমি করবো পায়ে হেঁটে হাজার হাজার দিনার দাম দান করে দেব ওই দশটি চাবুক বিনিময়ে নিয়ে মাপ করে দাও খালি ভাই আমার বলে বিবি তোমার কথা মেনে নিয়েছি একটা জিনিস আমাকে দাও দাও কি জিনিস বিবি রে আল্লা আল্লা বিদয় হজে ভাষণে বলে গেছেন তারা তুফিকুম আম্রহি মাইম এই তো সামতু ভীম আবাদা দিল্লু আবা দা গীত আল্লাহ অ নবি আ দুনিয়া বাসি দুটো জিনিস তোমাদের রেখে গেলাম আমি নবী চলে গেলাম এই দুটো জিনিস আঁকড়ে ধরবে কোনোদিন পদভস্ত হবে না নাম্বার ওয়ান কেতাবুল্লাহ আল্লাহর করা ঠিক না আর দুই নম্বর হচ্ছে নবীর হাদিস বিবিরি এই শাস্তি দেওয়ার ব্যাপার বলো আমি খলিপা ওই দুটি নীতির বাইরে যেতে পারবো না কোরআনের বাইরে যাব না অক্ষরে অক্ষরে কোরআন মানতে চাই কোরআনে এরকম কোন আইন নাই যে দশটি চাবুক মাপ করা যাবে বিনিময় না এটা কোরআনে নাই হাদিসে আছে কি না আমি যতটুকু জানি হাদিসে নাই কিন্তু তুমি যদি তুমি নবীর সাহাবি আর হাজার হাজার নবীর সাহাবি দেখো কানতেছে ওই দেখো আবু হুরাই রে কাদের ইবনে মাসুদ কাধে আবু সাঈদ খুদুরি চকে পারি, ইবনে উমরের চকে পরি ইবনে আব্বাস এর চকে হাজার হাজার নবীর সাবি মুহাদ্দিসরা জানতেছে এদের কাছে বলো একটা হাদিস দলিল পেশ করতে বলো কিংবা তুমি চলে যাও আয়েশা উম্মুল মুমিনিন এই জামিনের লক্ষ লক্ষ মহাদিসের উস্তাদ মা হিসাবে চেয়ে আছে তার কাছে যাও যদি একটা দলিল পেশ করতে পারো একটা হাদিস পেশ করতে পারো তালে আমি ওমর সেটা মেনে নিয়া চাবুক স্থগিত করতে পারি কিন্তু যদি কোন হাদিস না পাওয়া যায় বিনি মানে না যায় হাদিসে না থাকে কোন দলিল পাওয়া না যায় আমি ওমর তুমি কেন গোটা পৃথিবীর সবাই এক দিকে আমি আমার আল্লাহর কোরআন মাফিক শাস্তি দেব সুবহানাল্লাহ বলে এর খলিফা এর মুসলিম রাষ্ট্রপতি কোরআন অনুযায়ী চলবে কোরআনের বাইরে যাবে না ঠিক না ঠিক ও বন্ধুরা আমার অবাক বিষয় খলিফা বলছে বিবি তুমি চাচ্ছ আমার ছেলেকে দুনিয়ার দশটা চাবুক থেকে বাঁচাতেই তোমার মায়া আছে তুমি কাঁদতেছ আমি তোর পিতা আমার কি মায়া নাই আমার কি ভালোবাসা নাই তুমি দুনিয়ার দশটি চাবুক থেকে বাঁচাতে চাও আর আমি কি চাই তুমি কি জানো আল্লাহ বলেছেন চেন আইয়ো আমানু কু আংফু শাকুম আগলিকুম নার হে ইমান দা তুমদা নিজেদেরকে জাহান্নাম রাগুন থেকে বাসাও তোদের পরিবার পরিজন সঞ্চনা দিই আপন জাহান্নাম থেকে বাসাও বিবিরে। আমার ছেলেটাকে আমি এত ভালোবাসি ওই ছেলে জাহান যাবে আমি মানতে রাজি না দুনিয়ার জীবন যে কোনো সময় শেষ হয়ে যাবে মৃত্যুর ফায়সালা আসমানে হয় জমিনে হয় না যদি আমি তারে শাস্তি দিয়ে দিই শাস্তি হবে তার পাপের কাপড়া ও তো পড়েছে চিৎকার দিই তো বা পড়েছে হাজার হাজার ইমান তারা শুনেছে ওই তো বা অনুযায়ী আল্লাহ দরবারে মাপ পাবে শাস্তি কাপড়া হয়ে যাবি আমার ছেলেটাকে আমি জাহান নামে লেলিহান শিখা আগুন যতকে বাসায় ওকে আমি জান্নাতে পাঠাতে চাই সুবহানাল্লাহ বলে ও ভাইরামা কোরআন কোরআনের খলিফা রাষ্ট্রীয় খলিফা দিয়ে এরকম হয় গোটা জাতি শান্তি পায় ঠিক না ব্যাটি আল্লাহর আইন রাষ্ট্র মেনে আনতে হবে ঠিক কিনা কোন রাষ্ট্রকার কুইলামা মালিকাল মুকি রাষ্ট্রকার রাজ্যকার রাজত্বকার আইন চলবে কার জোরে বলেন ঠিক না বড় ঠিক আলা আল্লাহ কলকলামু সৃষ্টি যার আইন চলবে তার এই জমিন মাটি আল্লার গ্যাসপালা আল্লাহর বাতাস আল্লার অক্সিজেন আল্লাহ কুটা মাটি আল্লাহর আইন যদুকোরে জোরে বলেন কার সেই রাষ্ট্রের পার্লামেন্টে এই দেশের সুখ শান্তির জন্য আমরা শান্তি চাই আল্লাহর কোরআন আইন চাই জোরে বলেন ঠিক কি না কারা কারা চাই আবার আর একবার সে আল্লাহকে শক্তি রেখে এই সামপুর মিয়া পারে মাটির শক্তি রেখে আল্লাহ করে দেখিয়ে দেন আল্লাহর আইন সালা আমোরই দেশে আর কোন আইন মানতে রাজি না কারা কারা চাই দুহাত তুলে দেখা মাশাআল্লাহ হাতগুলো কারে দেখেলেন কারে দেখেন কারে আল্লাহর ক্যামেরা উঠতে আমিন বন্ধুরা রাজি আছেন তো আল্লাহর আইন এই কোরআন আইন জারি করতে গেলে নবী দেশ ছেড়েছেন মক্কা ছেড়েছেন রক্ত দিয়েছেন চাঁদ দিয়েছেন আমি হামজা কলিজা দিয়েছেন মা সুমাইয়া জীবন দিয়েছেন এই রকম যদি প্রয়োজন হয় গোটা পৃথিবী যদি হয় রক্তক্ত কারবালা গোটা পৃথিবী যদি হয় রক্তক্ত হুদার ময়দান আমির হামজার মত বুকের তাজা কলিজা দিয়ে দিতে কে কে রাজি আছেন একবার বলেন না আল্লাহ কবুল করবে না আমিন যে দুটি হাত আল্লাহকে দেখাইলেন যদি বলা হয় এখন যাইতে হবে যাবেন তো রাজি আছেন পরীক্ষা করবো কিন্তু এখন যাবেন ওই মায়ান মারা যাবে সবাই রাজি আছেন না আমি যাই এত বললাম সরান সার পঁয়ষট্টি নম্বর শুনে যান আইনে আদালতে আল্লাহ বোধ ফালা না ওরব বিক্ষা তোমার রবের কসম লাই আই নু ন হবে না হাতাই হু কা যারা নবীকে সিফ জাস্টিস মানে না কার কথা আল্লাহ কঠিন হুঁশিয়ারি আল্লাহ কসম কেনে বলছে যতই তুই কালবে বলেস যতই মুসলমান বলে যাবে করেস যতই পাগলি মেন্ডে জলিস তুই ইমানদার হতে পারবি না যদি নবীকে সিফ জাস্টিস না মানিস কথা কার কে আমার কথা জোরে কার কথা আল্লাহর কথা ওই আয়াতের পরপরই আল্লাহর কথা বলেছেন তাহলে আমাদের জীবনের আমাদের জিবরে এই সমাজে এই দেশে সিভ জাস্টিস মানতে হবে কাকে আল্লাহর নবীকে কাকে এই কথা কে বলেছে জোরে বান কে বলেছে আল্লাহ কসম দিয়ে বলেছে তুমি নবীর উম্মত হতে চাই নবীর সিভ জাস্টিস মান কোরআন খুলি পড়বেন কেউ রাগ করেন না যুবকেরা ভাইরা মুরব্বীর আমি কোন আয়াত নম্বর বললাম সুরান ষাট থেকে পঁয়ষট্টি আয়াত কয়টা কোন বড় কোরআন শরীফ না থাকে বাজার থেকে অনুবাদ কোরআন শরীফ কিনে নি পড়েন দেখেন আপনার ইমান আছে না নাই একটু টেস্ট করেন এটা রাডার রাডার দিয়ে টেস্ট করেন ভালো করে দেখে আমার বন্ধুরা ভাইরা প্রিয় বন্ধুরা তাহলে কোরআন পড়তে হবে রাজি আছেন তো তফসির বাপের সার্থক যদি কোরআন আপনারা পড়েন সভাপতি সেক্রেটারি কেশিয়ার এই চেয়ারম্যান সাহেব আমার ভাই ভালো একজন মানুষ মাসাল্লাহ দিনদার মানুষ সবাইকে বললাম এই আয়াতগুলো পড়ে পড়ে আপনার জীবনটাকে কোরআনের রঙে রঙিন করার জন্য শপথ নেন নইলে মরতে হবে কবরে যেতে হবে ঠিক না ভাই ঠিক কবরে যাওয়া লাগবে কি লাগবে না তোরকে লাগবে কিনা না কাপনে কাপড় পড়তে হবে কি না আল্লাহ বসে মুসলিমুন মুসলমান না হয়ে মরো না কবর এসো না কাপনে কাপড় ভরো না নইলে খবর আছে ওই কাপন আপনার আপন হবে প্যান্ট কোটটাই আপন হবে না দুনিয়ার লেবাস আপন হবে না দুনিয়ার ঘর বাড়ি আপন হবে না ওই মাটির নিচে সাড়ে তিন জায়গা হবে আপনার আপন ঠিক কিনা বলুন কাপ কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী যেতে বাস্তলায়। একা একা নিরালা থাকতে হবে বাস্তলায় একা একা নিরালা চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাপো না মারা পন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ঠিক না ঠিক তাহলে আমরা খাঁটি মুসলমান হব ইসলাম মানব আল্লাহ আইন মেনে বাস্তব সমাজে জারি করব আল্লাহ সব হান আমাদের খাঁটি ইমানদার কবুল করে আমরা বলে আমিন জোরে বলে আমিন আল্লাহ আমিন রব্বানা জালাম নাং ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনা মিনাল খাসিরিন রব্বানা লা তুযিক কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব আল্লাহ পাক পরা থেকে বেনিয়া তুমি মহিয়ান তুমি গরিয়ান তুমি সর্বশক্তিমান দাতা দয়ালু মেহেরবান এ গভীর রাতে চপাই শ্যাম্পু পাড়ার মাঠে বসে হাজার হাজার তোমার বান্দা বান্দিকে নিয়া দোকানে হাত পেতেছি কাঙালের মতো ভিক্ষুকের মতো তোমার দয়ার পারে রহমদের ভান্ডারে হাত করে জাল্লা দয়া করে কবুল করে না আমাদের জীবনের সমস্ত গোনা কাদাগুলো মাফ করে দাও তিন দিন ব্যাপী তাপসির মাপে দুই দিন তোমার রহমতের বৃষ্টির হতে পারে নাই আজকে সমাপনী দিনে সন্ধ্যা থেকে পর্যন্ত এই মাঠে যা কিছু আলোচনা যে কোরআন তেলা দরদ সালাম জিজ্ঞাস করে দুয়া কালাম ভুল তুটি মাফ করে দিয়া এ তাম হাদিয়া সবটুকু সোনার মদিনায় বিশ্ব নবী রাজা পৌঁছে দাও তেমা পৃথিবীর মাটির নিজে বাবা আদম থেকে পর্যন্ত যত নবী রসুল মুমিন মুমিন আত মুসলিম মুসলিম অন্ধকার কবরে ঘুমিয়ে গেলেন তাদের সমবরকের হাদিয়া সব পৌঁছে দাও আল্লাহ আমরা তোমার গোলাম এ গভীর হাত তুলেছি অনেকের আব্বা নাই আম্মা নাই অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে কেমন আছে জানি না আমেরিকায় ভাই আছে বোন আছে বন্ধু আছে কথা হয় বাড়ির পাশে আমতলায় বাসতলায় মা ঘুমায় কথা হয় না বলি মা হারা বাবা হারা আছে আমার মবিল মিয়া ভাইয়ের মা জননী কত খেদমত করে জালেন দেন কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এমনি ভাবে এই মাঠে যতজন মা হারা বাবা হারা হাত যে একবার স্মরণ করে বাবা মা দিন কখনো সদ হবে না সন্তান যদি বুকের চামড়া কেটে মায়ের জন্য একজোড়া স্যান্ডেল বানিয়ে দা মা সারা জীবন ওই স্যান্ডেল পাই দিয়ে হাঁটে তবু এক ফোঁটা দুধ খাওয়া দিন শুধু হবে না যে মা দশটি মাস গর্ভে ধারণ করেছে কত মা খেতে পারেন না যাতে বেলা মা ঘুমাতে পারেন না মা বেড়ে ঘুমিয়েছে সন্তান পেটে লাথি মেরেছি মা যন্ত্রণায় ছটপট করে দাঁড়িয়ে গেছে না বুকির তাজা রক্ত পানি করি মা দুটি বছর দুগ্ধ পান করিয়েছি সন্তান বোঝে না মায়ের কোনো তুলনা হয় না আরে আমাদের আম্মা আব্বাকে মাফ করে দাও আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতে টুকরে বানিয়ে দাও আল্লাহ গভীর হাত করেছি পুরানের মা পীরের ওসিলা আমাদের পিতা মাতা আপন জন মাটির নিজে ঘুমিয়ে গিয়ে তুমি তাদের মাফ করে দাও এই শ্যামপুর মিয়া পাড়ায় গোরস্থান নাকি নাই আল্লাহ জানি না গ্রামবাসী কোথায় ঘুমায় আল্লাহ এই গ্রামবাসী একটা গরু স্থান তৌফিক দাও এই গ্রামবাসী যারা ইমান নেই কবরে ঘুমি কিন্তু তাদের মাফ করে দাও কোরআনের মাঠের দোয়াকে কবুল করে দাও গ্রামবাসী সবাইকে মাফ করে দাও আল্লাহ গভীরতে হাত তুলে যে কে কি চায় তুমি জানো প্রত্যেকের নেক মাকসু যায় যারা কবুল করে নাও যার যা মনে বেদা বেদনা যন্ত্রণা তুমি রহমত দিয়ে দূর করে দাও খাস করে তুমি দেখো কত অসুস্থ মানুষ দোয়া আছে জেলা দোয়া কবুল করো যারা পরীক্ষা দিয়েছে ওদের কামিয়াবি দান করে দাও বিশেষ করে আজকের মাটি এই মন্ত্রী সভাপতি আজিম উদ্দিন হাজি সাহেব সহ এখানে মসজিদের সেক্রেটারি সাহেব কত মুরব্বীরা বসে আছে সকল মুরব্বীদেরকে তুমি সেই আবু বকরের মতো কবুল মঞ্জুর করে রেহে দাও আর সমাজের নেতা মোমিন মিয়া সহ যত মঞ্চে বসা মাঠে বসা সকল নেতাদেরকে অমরবিনের মত নেতা আল্লাহ আজকের মাহপিল কে তারা রাত নাই দিল্লাই ঘুম নাই কষ্ট করেছেন আমার ভাই খায়রুল ইসলাম সহ যত তার সঙ্গীষে সেবক এই দায়িত্ব পান করতেছে এই মাহপিলের জন্য আল্লাহ উসমান বিন আপার মধ্যে বানিয়ে দাও যে সকল যুবকেরা তরুণ যুবকেরা এই মাঠে আছে কত যুবকের দাঁড়িয়ে আছে বসে আছে আল্লাহ তোমার নামের তাকবির দিয়ে সুশোভিত করেছে এই মাঠকে এই সকল যুবক গুলো কি মতো মতলা যুবক বানিয়ে দাও ছোট্ট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চা খে হাসান হুসাইন মাছ মোহাম্মদ মতো কবুল মঞ্জুর করে নাও পর্দার ভিতরে হাজার হাজার মা বলে হাজারা তোমার কোরআন শুনতে চাল্লা ওদেরকে মা খাদিজা যা আয়সা ফাতিমা সুমাইয়া আসিয়া নুসাইবার মতো কবুল করে নাও ওদের ঘরগুলোকে কোনের ঘর বানিয়ে দাও করি যে প্রত্যেক সন্তান গুলোকে পাঠক বানিয়ে দাও আল কোরআনের পথে কর্মী বানিয়ে দাও কোরআন কায়েমের আন্দোলনের মধ্যে মুজাহিদ বানিয়ে দাও এ আল্লাহ আমরা দেশ থেকে ভালোবাসি আমাদের মাটি সোনার বাংলা এই বাংলার জন্য যারা স্বাধীনতার মাস মার্চ মাস যারা দেশের জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে মুক্তি যোদ্ধা মুরুব্বিরা অন্তকার কবরে গبیه গেছেন তাদের বুকে ছিল কালে মা এ ওসিলায় তুমি তাদেরকে মাফ করে দাও তাদেরকে কবুল করে না আল্লাহ আমাদের প্রিয় এই মাতৃভূমিটাকে এর জন্য কবুল করে দাও এই দেশের স্বাধীনতার সার্বভৌমূর্তকে তুমি হে হেফাজতের ব্যবস্থা করে দাও পৃথিবীর কোন শক্তি যেন আমার দেশের পরে হাত দিলে আমরা তাদের ক্ষমা করব না এই স্বাধীনতার চেতনায় তুমি আমাদের উজ্জীবিত করে দাও বলে আমার দেশের কর্ণদা যারা সরকার যারা তাদেরকে তুমি কোনে হিদায়েত নসিব করুক পরণের রঙিন রঙিন করে দাও পরান তার শান্তি হবে না তুমি প্রশাসনে সবার মনের মধ্যে অনুভূতি পায়তা করে দাও এল্লা কোরআনের জন্য যারা জীবন দিয়ে চলে গেছে তাদেরকে আমিরি হাংসার মিছিলে সামিল করে দাও কুরআন এর নজরারা দুনিয়ার এই কষ্ট আছে ফিলিস্তিন লেবান কাশ্মীর আফগান সুমালিয়া বসনিয়া সস্নিয়া ওই আরাকান আর বাংলা সহ পৃথিবীর মানচিত্রে যত দিনের পদরে করমীরা কষ্ট পায় জেল খাটে চোখের পানি পড়ে আল্লাহ তাদেরকে তুমি হিফাজতের দায়িত্ব নি নাও আজকে গোটা পৃথিবীর মুসলমানরা মাজলুম ইহুদি নসরবউদ্দিনরা আমাদের মাথার মগজ খুঁটে খুঁটে খায় ওগারে মোকবারে আমাদের ওকবদ্ধ করে দাও আমাদের এক করে দাও বিজয় দাও প্রবনা আপ্রে কি আলাইনা সবরং অসভিত ক দ বনা অংশ রুনা আলল কমিল কাভির খাস করে পরিহিত করিয়া না আমাদের উস্তাদুল মুখার রাম রহিশল উপশিরী সুলতানুল ভয়জি যার কন্টির কোরআন শুনে পৃথিবীর কোটি কোটি মুসলমানের আত্মা ঠান্ডা হয় যে কন্টির কোরআন শুনে হাজার হাদা মাল কালেমা পরে আল্লাহ তোমার সেই কনের পাখি থেকে তুমি কেন খাসাই বন্দি করে রেখেছ জানি না তোমার পাখিটাকে কি তুমি মুক্ত বাতাসের মধ্যে ছেড়ে দিতে পারবে না ওই কণ্ঠ থেকে বঞ্চিত করো না কোরআনের আওয়াজ থেকেই বঞ্চিত করুন আল্লাহ তুমি কবুল করে লাও কাজ করি পরিহাত করি মানে বন্ধু মন তুমি রমান করো কোরনের পাখিটাকে আল্লাহ মেহের মানে তুমি হেফাজত করো আল্লাহ তার পরিবার সহ সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো এমনি হয়ে গোটা পৃথিবীর মাঝে যত পাখি কোরআনের কথা বলে আল্লাহ সবাই তুমি হেফাজতকারী হয়ে যাও মিয়া পাড়ার তুমি কবুল করে না তুমি দেখো এই গ্রামীণ এলাকার দায়িত্বশীল ব্যক্তিরে কনের এ মঞ্চে বসে আছে আল্লাহ আমরা সমাজকে ভালো করতে চাই জাতির কল্যাণ চাই আল্লাহ করনের জন্য তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ করে দাও কখন ডাক দিবে জারিনা খাদি ইমানদার না বনে কবর ডাক দি হলো খাদি মুসলমান না বনে কবরে দেখো না মালাকুল কলে যখন দুয়ারে হানাদবে আল্লাহ তখন তুমি আমাদের জবানে জীবনে জারি করো ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন মোহাদ্দিস আমিরুল ইসলাম বিলালি সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি পরিবেশনায় তহজিব সেন্টার রাজশাহী মোবাইল শূন্য এক সাত এক দুই শূন্য ছয় চার শূন্য তিন তিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ